সম্মানিত ভাইরা আমার, আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা বেজার না খুশি? কম না বেশি? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলোচনা শুনতে হলে, আমার আলোচনা তো আপনারা সামনে পিছনে অনেকেই শুনেছেন, আমার সঙ্গে কথা বলতে হবে। এক ঘন্টা আলোচনা হলে আধা ঘন্টা আমি কথা বলবো, আধা ঘন্টা আপনারা কথা বলবেন, তাহলে আমার কথাটা বলতে সুবিধা হবে আর আপনাদের বুঝতে সুবিধা হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ। এবং পর্দার আড়ালের মা বোনেরা, জায়গা ভরে গেছে, এই জন্য একটু সামনের দিকে একটু আগায় আগায় বসেন, অন্য মাকে বোনকে বসার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা আমাদের জায়গা জান্নাতের মধ্যে করে দেবে, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, প্রত্যেকটা মাহফিলে মা বোনদের আগমন অনেক বেশি, ঠিক না ঠিক? পুরুষের চাইতে মহিলারা সবচাইতে বেশি মাহফিলের মধ্যে আসে। এই জন্য প্রত্যেকটা মাহফিলে আমি নিয়াত করি যে এই মুহূর্তে যে বর্তমান সময় চলতেছে, এই সময়ের মধ্যে মা বোনদের জন্যই বেশি আলোচনা করা দরকার, কারণ তারাই হচ্ছে এখন বর্তমান দেশের সরকার। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু কোন কোন সংসার জ্বালাই পোড়াই করলো সরকার, আজকের মাহফিলে তাদেরকে একটু হালকা সাইজ করাও দরকার। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু লাভ একটা খুব বেশি নাই, দস্তার চাইতে সস্তার, বস্তার চাইতে ভারী, সেটা হলো আমার বাংলাদেশের নারী। কথা বলেন ঠিক না ঠিক? আর যাই হোক, তার কথা না বলে কি আমি পারি? অবশ্যই মা বোনদের জন্য বিশেষ বিশেষ কিছু আমলের কথা বলবো, তবে মা বোনদের কাছে একটা অনুরোধ হলো, মা বোনেরা আপনারা কথা বলবেন না, চুপচাপ বসে থাকবেন। এক দেশের এক রাজা তার প্রজাদেরকে বলেছে, তোমরা যদি আমাকে একটা টাটকা মিথ্যা কথা শোনাইতে পারো, কি কথা? একেবারে টাটকা মিথ্যা কথা যদি শোনাইতে পারো, তাহলে তোমাদেরকে পুরস্কৃত করা হবে, যে শোনাবে তাকে পুরস্কার দেওয়া হবে। লোকজন চিন্তা করলো, আরে মানুষ সত্য কথা বলে পুরস্কার পায়, মিথ্যা কথাটা তো সহজ কথা, মিথ্যা কথা বললে তো পুরস্কার তো পাওয়া যাবে। এক লোক এসে বলতেছে, রাজা মশাই বলে কি? বলে এখন রাত্রি কয়টা বলেন তো? বলে এখন রাত্রি ১২টা। বলে আকাশের দিকে তাকায় দেখেন সূর্য উঠেছে, রাত্রি ১২টার সময় কি সূর্য উঠে? তো রাজা বলতেছে, উঠতে পারে, আল্লাহ যদি চাহে তো উঠতে পারে। আরেক লোক এসে বলতেছে যে, রাজা মশাই বলেন তো এটা কি গাছ? বলতেছে এটা আম গাছ। বলে তাকায় দেখেন কাঁঠাল ধরেছে। বলে আল্লাহ তাআলা চাহে তো ধরতে পারে, আম গাছে কাঁঠাল ধরতে পারে। একের পর এক, একের পর এক, এক একজন এক এক কথা বলে, কিন্তু রাজা এই যে পুরস্কার দিতে হবে, বলে হতেই পারে, আল্লাহ যদি চাহে তো হতেই পারে, সব কিছু কাটায় দেয়। আরেকজন এসে বলতেছে যে, রাজা মশাই বলে কি? বলে দেখলাম রাস্তার ধারে ৫ জন মেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। রাস্তার ধারে ৫ জন মেয়ে কথা বলেন না কেন, চুপচাপ দাঁড়িয়ে আছে। রাজা বলতেছে, তুই মিথ্যা কথা বলেছিস, তুই কি বলেছিস? মিথ্যা কথা, কারণ ৫ জন মেয়ে যদি এক জায়গায় থাকে আল্লাহর রহমতে চুপচাপ থাকতে, জোরে বলেন চুপচাপ থাকতে পারে না। তো এই জন্য মা বোনেরা ৫ জন তো নাই, অনেক এখানে জমা হয়েছে। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা একটু চুপচাপ যদি থাকেন আল্লাহর রহমতে, ইনশাল্লাহ আজকের আলোচনা থেকে কিঞ্চিত হলেও উপকৃত পাবেন, এবং এগুলোর উপরে আমল করলে আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবে, বলেন আমিন। এই যে মাহফিলের মধ্যে আমরা এই মুহূর্তে বসেছি, এই মুহূর্তে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটুকু বরকত এবং কতটুকু সওয়াব দিয়েছেন আমাদের জানার দরকার আছে না নাই? কারণ আমরা বাঙালি তো লাভ না দেখলে লাভ দেয় না, যখন দেখে লাভ তখন দেয় লাভ। কথা বলা ঠিক না? এই জন্য আমাদেরকে লাভ দেখতে হবে, যে শীতের মধ্যে যে এত কষ্ট করে রাত্রে যে বসে আছি, তে বসে থেকে আমাদের লাভটা কি, ফজিলতটা কি, এটা জানা দরকার আছে না নাই? তবে একটা বিষয় আপনাদেরকে জানাইয়া রাখি, যেহেতু রবিউল আউয়াল মাস চলতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে সংক্ষেপে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। তার পাশাপাশি মা বোনদের জন্ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ৬ প্রকার নারী, কয় প্রকার নারী? ৬ প্রকার নারী জাহান্নামের মধ্যে যাবে। কোন কোন ৬ প্রকার নারী জানার দরকার আছে না নাই?
ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোন নারীর মধ্যে যদি 6টা দোষ যদি থাকে আর ওই নারী যদি সংসারের মধ্যে থাকে, ওই সংসারের মধ্যে থেকে কোনো সময় অভাব দূর হবে না, সংসারের মধ্যে শান্তি আসবে না। আর বিয়ের আগে যদি জানতে পারো যে এই মেয়ের মধ্যে এই দোষগুলো আছে, তাহলে খবরদার সেই মেয়েকে বিয়ে করিও না, বিয়ে করিও না। তাহলে মহিলাদের কয়টা দোষ, এই দোষ 6টা জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, মুনাজাতের মাধ্যমে আমরা বলি আল্লাহ, আমরা বাংলাদেশের জমিনে বসে ইংল্যান্ড, আমেরিকা, জাপান, কুয়েত, কাতার, সারা বিশ্বের খবর নিতে পারি, কিন্তু বাড়ির পাশে মায়ের কবর, বাড়ির পাশে বাবার কবর, মা বাবা যে অন্ধকার কবরে কি অবস্থার মধ্যে আছে আমরা কেউ খবর নিতে পারি না, বলি কি বলি না, জোরে বলেন। কিন্তু ভাইয়েরা আমার, আল্লামা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার জিন্দেগির মধ্যে থেকে একটা পরীক্ষিত আমল বলে দিয়েছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই আমলটা করতে পারে, আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেছেন, একটা দিনও মিস হবে না রে গোলাম, তোমার মা বাবা অন্ধকার কবরে কি অবস্থার মধ্যে আছে আল্লাহ পাক তোমাকে স্বপ্ন যুগে জানায় দিবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন আমল করলে মা বাবা অন্ধকার কবরের মধ্যে কি অবস্থায় আছে এটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একে একে ইনশাল্লাহ তার পাশাপাশি মহিলাদের জন্য আরো কিছু আমল আছে, সেই আমলগুলো হলো, মহিলাদের পেটের মধ্যে যখন বাচ্চা থাকে আল্লাহর পাক পয়গম্বর 10 মাসে 10টা সূরার আমলের কথা বলেছেন, কয় সূরা? 10টা মাসে 10টা সূরার আমলের কথা বলেছেন আল্লাহর পাক পয়গম্বর, বলেন এই 10 সূরার আমল যদি করে 10টা গুণ্যের সন্তান দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 10টা কোন কোন সূরা আমাদের জানার দরকার আছে না নাই? একে একে বলবো ইনশাল্লাহ, তাতে থাক আর যাক, আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে যাবো, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান, এনার্জি আছে তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, এই সমস্ত আলোচনাগুলো করব, তার পূর্বে আমাদেরকে জানতে হবে এই রাতে কোরআনের আলোচনা শোনার জন্য আমরা যে এখানে বসলাম আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দেবেন। আমার ভাইয়েরা, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি যদি খুলে দেখেন আল্লাহর পাক পয়গম্বর মায়েশা সিদ্দিকার ব্যাপারে, যখন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, আয়েশা সিদ্দিকার মধ্যে কতটুকু ইলম আছে, আল্লাহর পাক পয়গম্বর সাহাবা ইকরামকে বলে দিয়েছেন, সাহাবা ইকরাম রে, আমি নবীর মধ্যে যা ইলম আছে অর্ধেক ইলম আমার বিবি আয়েশার মধ্যে আছে, বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পাক পয়গম্বরের বিবি ছিলেন, স্ত্রী ছিলেন, 9 বছর বয়সে আল্লাহর পাক পয়গম্বরের সংসারে চলে এসেছেন। 9 বছর বয়সে আমাদের দেশের মেয়েগুলো অনেকেই আছে স্কুলে যায় না, অনেকেই আছে মাদ্রাসায় যায় না, স্বামীর সংসার করার জন্য মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের ঘরের মধ্যে যাবেন। আমার ভাইয়েরা, কিতাবের ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েকে সুন্দরভাবে সাজায়া বেগের মধ্যে যে সমস্ত জিনিসগুলো দেওয়া দরকার, শাড়ি কাপড় জিনিসগুলো দিয়ে আল্লাহর পয়গম্বরের সঙ্গে যখন আয়েশাকে বিদায় করে দেয়, হযরতে আবু বকর বলেন, আমি তাকায়া দেখি গো, হযরতে আয়েশার হাতের মধ্যে ছোট্ট একটা ব্যাগ দেখা যায়, বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, তোমার যে সমস্ত জিনিসপত্রগুলো দরকার ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি, এই সমস্ত তোমার ছোট্ট ব্যাগের মধ্যে আমার কি আছে? আমার ভাইয়েরা, মা বোনেরা হয়তো মনে করতেছে, তারা শ্বশুর বাড়িতে যাওয়ার সময় যেমন মেকআপের জিনিসপত্র নিয়ে যায়, মায়েশা মনে হয় যেন মেকআপের জিনিসপত্র নিয়েছে, এরকম মনে হয় নাকি আপনাদের? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বাজান, আমার কিছু পার্সোনাল ব্যক্তিগত কিছু জিনিস আছে, এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে দেখাবো না। হযরত
হযরতে আবু বকর বলেন, মারে দুনিয়ার কোন সাধারণ স্বামীর ঘরে তুমি যাচ্ছ না, তুমি এমন এক স্বামীর ঘরে যাচ্ছ যাকে না সৃষ্টি করলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতো না। জোরে বলেন, আরো জোরে। হযরত আয়েশা সিদ্দিকা বাবার কথা শুনে ব্যাগটা যখন খুলে দিয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যাগের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমার ভাইয়েরা ব্যাগ খুলে দেখতেছে, ব্যাগের মধ্যে কোনো অন্য জিনিস নাই। ছোট্ট বাচ্চারা যেমন ছোট্ট বাটি নিয়ে, ছোট্ট প্লেট নিয়ে, ছোট্ট হাঁড়ি নিয়ে যেমন খেলাধুলা করে, কিছু খেলাধুলার সামগ্রী হযরত আয়েশার সিদ্দিকার ব্যাগের মধ্যে ঢোকানো। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা, 9 বছরের বাচ্চা শ্বশুর বাড়িতে যাচ্ছে, আল্লাহর পাক পয়গম্বরের ঘরের মধ্যে যাচ্ছে, তো খেলনার জিনিসপত্র বেঁধে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত ভালোবাসতেন আর কত মহব্বত করতেন, এই ঘটনাটা বলার কারণ হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কোরআনের মজলিসে বসলে কত সব আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহর পাক পয়গম্বর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন আর এত মহব্বত করতেন, আল্লাহর পাক পয়গম্বর দিনের দাওয়াত দিয়ে যখন বাসার মধ্যে যখন প্রবেশ করতেন, অন্য সময় হযরত আয়েশাকে পাওয়া যেত। একদিন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার মধ্যে প্রবেশ করে দেখতেছেন, বাসার মধ্যে আয়েশা নাই। আল্লাহর পাক পয়গম্বর টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, কোথায় গেল আয়েশা। আল্লাহর পাক পয়গম্বর চিন্তা করেছেন, আয়েশা অন্য কোথাও যেতে পারে না, ছোট্ট বাচ্চা মনে হয় কোথাও বসে খেলাধুলা করতেছে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, জমির মধ্যে থেকে কাজ করে বাসায় এসেছেন, পেটের মধ্যে ক্ষুধা, দুপুর বেলা আসার পরে যদি দেখেন যে বউ ভাত রান্না করে নাই, পাশের বাড়িতে যে গল্প করতেছি, ওই যে মহিষের পিঠের মধ্যে যে লাঠি দিয়ে বাড়ি দেয়, ওটা কি মহিষের পিঠে পড়বে না বউয়ের পিঠে পড়বে? জোরে বলেন। কিন্তু আল্লাহর পাক পয়গম্বর কি আদর্শ দেখালেন, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহর পয়গম্বর আয়েশার সঙ্গে খারাপ ব্যবহার করলেন না, আয়েশা সিদ্দিকার ব্যাপারে আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন কোথায় আছে, খোঁজ না করে তার খেলা যখন শেষ হবে সে নিশ্চয় বাসায় চলে আসবে, অতএব আমার বাসায় এখন থাকার প্রয়োজন নাই, আমি এখন একটু মসজিদে নববীতে যে আল্লাহ তাআলার কদমে সেজদা দিয়া দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীর দিকে রওনা করলেন, মসজিদে নববীর কাছাকাছি যাওয়ার পরে আল্লাহর নবী দেখেন মসজিদে নববীর সামনে একটা ফাঁকা জায়গা আছে, সেই জায়গায় মদিনার সন্তানেরা তীর ধনুক নিয়ে খেলাধুলা করতেছে, আর আয়েশা ছোট্ট বাচ্চা পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বাচ্চাদের খেলা দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখলেন আয়েশা খেলা দেখে, আমরা হলে কি করতাম, আগে থেকে থাপ্পড় সুন্দরভাবে শক্ত করতাম, না হলে কিল না হয় ঘুষি যে পিছন থেকে যাই দেব, নাকি বলেন? আল্লাহর নবীর আদর্শ কেমন? আল্লাহর নবী হযরত আয়েশার পাশে গিয়ে দাঁড়ালেন, হযরত আয়েশার পাশে দাঁড়ানোর পরে মসজিদের নববীর দেওয়ালের মধ্যে একটা হাত দিলেন, আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর সাইডে দাঁড়ানো, ডান দিকে দিকে লোকজন হযরত আয়েশাকে দেখতে পাই না। আমার ভাইয়েরা, এরকম ভাবে আল্লাহর পাক পয়গম্বর দীর্ঘক্ষণ যখন দাঁড়ায় থাকলেন, ছোট্ট বাচ্চারা যখন খেলাধুলা শেষ করে দিল, আয়েশা নিজেকে প্রশ্ন করতেছে, আয়েশা রে তুই না এখন বাবার ঘরে, না তুই তো এখন স্বামীর ঘরে চলে এসেছিস, তোর না ভাত রান্না করতে হবে, তোর না তরকারি রান্না করতে হবে, বিশ্বনবী দিনের দাওয়াত দিয়ে বাসার মধ্যে আসবে, খাবার না মুখের মধ্যে তুলে দিতে হবে, এরে আয়েশা কতক্ষণ আর খেলা দেখবি, চ এখন বাসার মধ্যে যাই। নিজে নিজে মনে মনে কথা বলতে বলতে যখন বাসার দিকে রওনা করার জন্য যখন মুখ ঘুরিয়েছে, আমার ভাইয়েরা মুখ ঘুরানোর সঙ্গে সঙ্গে দেখতেছে আল্লাহর পাক পয়গম্বর আয়েশার সঙ্গে সামনে দাঁড়ায় আছে। বলেন সুবহানাল্লাহ। আয়েশার সামনে দাঁড়ানো হযরত আয়েশা সিদ্দিকা লজ্জায় মাথা নিচু করে দিয়েছেন,
যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী দাঁড়িয়ে আছে আর আমি খেলা দেখতেছি, বিশ্বনবীতে কষ্ট পেয়েছি। আল্লাহ নবী বললেন, আয়েশা তোমার মন কেন খারাপ হলো? বলে, হুজুর আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকে কষ্ট দিলাম। বলে, আরে না, চলো এখন বাসার দিকে যাই। আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর সঙ্গে সংসার করেছেন, 9 বছরের সংসার। হযরত আয়েশার সিদ্দিকার বয়স যখন 18 বছর, আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার ভাইয়েরা, আল্লাহর পাক পয়গম্বরের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেছেন, এরা দুনিয়ার মানুষ তোমরা কত কি জানো? বিশ্বনবীর ব্যাপারে আমি যতটুকু জানি তোমরা বলতে পারবা না। আল্লাহর পাক পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুপুর বেলা খানার জন্য যখন আমার বাসার মধ্যে আসবে, আমি চিন্তায় পড়ে গেলাম, বিশ্বনবী কেন আসতেছিলাম? দীর্ঘক্ষণ পর বিশ্বনবী আসলো, বিশ্বনবীকে খাবার গুলো খাওয়িয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর ইশার নামাজ পড়ে দেরি করতেন না, সঙ্গে সঙ্গে বাসার মধ্যে চলে যেতেন। মা এসা বলেন, আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম, রাত্রের বেলা বিশ্বনবী আসেনাম, আমি চিন্তা করলাম নবী হয়তো কোনো কাজের মধ্যে ব্যস্ত আছে, এই জন্য আমি একটু ঘরের মধ্যে দেওয়ালের মধ্যে হেলান দিয়ে দিলাম। দেওয়ালের মধ্যে মা এসা বলেন, আমি যখন হেলানা দিয়ে যখন আমি তন্দ্রারত অবস্থায় যখন চলে গেছি, হঠাৎ করে আমি স্বপ্নের মধ্যে দেখি আকাশের মধ্যে সবুজ কালারের মেঘ দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। মা এসা বলেন, সবুজ কালারের মেঘ দেখা যায়, মেঘ দেখার পরে আশ্চর্য হয়ে গেলাম। কিছুক্ষণ পরে মেঘের উপর থেকে বৃষ্টি নামা শুরু হলো, কোথায় বৃষ্টি পড়তেছে? মা এসা বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখি মসজিদের নববীর মধ্যে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে কোরআনের আলোচনা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস বর্ণনা করতেছে, আল্লাহর নবী কোরআনের আলোচনা করতেছে, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা বসে বসে শুনতেছেন, আর সেই জায়গায় সবুজ মেঘের রহমতের বৃষ্টিগুলো সেই সমস্ত বান্দাদের উপরে নাজিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। মায়েশা বলেন, আমিও দেখলাম আমার শরীরের মধ্যেও সেই সমস্ত পানিগুলো পড়ল। বিশ্বনবীর শরীরের দিকে স্বপ্নের মধ্যে তাকায় দেখি বিশ্বনবীর শরীরটা ভিজে গেছে, সাহাবা একরামও ভিজে গেছে। আমার ঘুম যখন ভেঙে গেল, বিশ্বনবীর একটা শুকনা জামা নিলাম, আমার শরীরে হাত দিয়ে দেখি আমার শরীরটা ভেজা না, কিন্তু আমি স্বপ্নের মধ্যে দেখলাম বিশ্বনবীর শরীরটা ভেজা। আমি চিন্তা করলাম, আহারে, বিশ্বনবীর শরীরের মধ্যে হয়তো পানি পড়েছে। নবীজির শুকনা জামা নিয়ে দরজা যখন খুললাম, আহারে, দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখি সত্যি সত্যি আল্লাহর নবী সাহাবা ইকরামকে নিয়ে কোরআনের আলোচনা করতেছেন। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ আল্লাহর নবী আলোচনা করলেন, আলোচনা শেষ করার পরে আল্লাহর নবী যখন হুজরার মধ্যে ঢুকবেন, আল্লাহর নবী দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখলেন শুকনা কাপড় নিয়ে আয়েশা সিদ্দিকা দাঁড়ায় আছে। আমার নবী বলেন, আয়েশা, এত এই সময় তুমি রাত্রের বেলা ঘুমাও নাই, তুমি দাঁড়ায় আছো কেন? শুকনা কাপড় কাঁধে কেন? আয়েশা নিজের স্বপ্নের ব্যাখ্যার কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই স্বপ্ন দেখেছি, আমি স্বপ্নে দেখলাম আপনার শরীরটা ভিজে গেছে, এই জন্য শুকনা কাপড় নিয়ে আমি দাঁড়িয়ে আছি, আপনি যেন শুকনা কাপড়টা যেন পরতে পারেন। মায়েশা বলেন, মায়েশা সিদ্দিকার কথা শুনে বিশ্বনবী বলেন, আয়েশারে আমার শরীরের মধ্যে হাত দিয়ে দেখো তো দেখি আমার জুব্বা কি ভিজে গেছে নাকি? মায়েশা বলেন, না গো আল্লাহর নবী, দেখে তো মনে হয় না ভিজেছে। আল্লাহর নবীর সামনে আয়েশা যখন তার স্বপ্নের কথা যখন বললেন, বললেন, আয়েশারে তুমি এই স্বপ্ন দেখেছো নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ স্বপ্ন দেখেছি। মায়েশা বলেন, নবী গো, স্বপ্নের মধ্যে দেখলাম আপনার কাপড়টা ভেজা, কিন্তু ঘুম ভাঙার পরে দেখতেছি আপনার পোশাকটা ভেজা না। ও আল্লাহর নবী, জীবনে যত স্বপ্ন দেখেছি কোন স্বপ্ন মিথ্যা হয় নাই, আজকের স্বপ্নটাকে মিথ্যা হয়ে গেল? স্বপ্নের মধ্যে দেখলাম আপনার কাপড়টা ভেজা, কিন্তু এখন তো আপনার কাপড় দেখতেছি শুকনা, আমার স্বপ্নটাকে মিথ্যা? আল্লাহর নবী বললেন, না তোমার স্বপ্নটা মিথ্যা না। বলেন সুবহানাল্লাহ। তুমি স্বপ্নে কি দেখেছো? বলে, আমি স্বপ্নের মধ্যে দেখেছি
আপনি সাহাবা ইকরামের সামনে বয়ান করতেছিলেন, এরে আয়েশা বলো তো দেখি আমি কি সাহাবা ইকরামের সামনে বয়ান করিনি? বলে হ্যাঁ অবশ্যই বয়ান করেছেন, কিন্তু নবীগো আকাশ থেকে যে বৃষ্টি পড়লো আপনার জামা ভিজে গেল, কিন্তু আপনার জামা তো ভেজা দেখি না, আপনার জামা যে শুকনা হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে এটা কোনো সাধারণ স্বপ্ন না, তুমি যে বৃষ্টি দেখেছো এটা দুনিয়ার কোনো সাধারণ বৃষ্টি না, এটা হলো আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, কাদের কদ রতদারি বরকা মাঙ্গাল আন্তা রব্বি আন্তা হাসবি জল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাদার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হাই, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হাই। বলেন সুবহানাল্লাহ। মায়েশা সিদ্দিকাকে আল্লাহর নবী বললেন, আয়েশা রে এটা কোন সাধারণ স্বপ্ন তুমি দেখো নাই, যে স্বপ্নটা তুমি দেখেছো দুনিয়ার সাধারণ কোন স্বপ্ন না রে আয়েশা, এই স্বপ্নের মধ্যে যে বৃষ্টি দেখেছো এটা হলো আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আয়েশা রে আসমান থেকে বৃষ্টি যখন জমিনের মধ্যে পড়ে, জমিনের ময়লাগুলো যখন যেমন পরিষ্কার হয়ে যায়, আকাশের বৃষ্টি যখন পড়ে বড় ধরনের ময়লাগুলো পরিষ্কার হয় না, কিন্তু আমার ভাইরা বিশ্বনবী বলেন মুষলধারে যখন বৃষ্টি শুরু হয়ে যায় আস্তে আস্তে বড় ময়লাগুলো চলে যায়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, আসমান থেকে যখন রহমতের বৃষ্টি বান্দার উপরে পড়ে, জমিনের সাধারণ বৃষ্টি যেমন জমিনের ময়লা সাফ করে দেয়, আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি বান্দার কলবের ময়লাকে সাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর যেই বান্দার কলবের মধ্যে কবিরা গুনাহ আর বড় বড় গুনাহ, সেই সমস্ত বান্দাগুলো যখন অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে তওবার দরজায় যখন ফিরে যায়, আল্লাহ তাআলা বলেন বড় কবিরা গুনাহগুলোকে আমি মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ। আই মামুল আউয়ালিনা আখেরিন বহর সদক রহমাতান লিল আলামিন জুআনা ইয়দ কদরে কাইয়ুমে কাগদ দরকা ফেদা হুদিয়াহিন মুমেকার। তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম, যতক্ষণ কোরআনের মজলিসে বসে থাকব ততক্ষণ আমাদের উপরে কিসের বৃষ্টি নাজিল হবে? রহমতের বৃষ্টি। জোরে বলেন কিসের বৃষ্টি? রহমতের বৃষ্টি। আসমান থেকে পড়ে বৃষ্টি, আমাদের পড়ে দৃষ্টি, তাও আমাদের ব্যবহার হয় না মিষ্টি। কথা বলেন ঠিক না ব্যাঠি? এক একজনের ব্যবহার আল্লাহর পয়গম্বরের সঙ্গে মেলে না, এত খারাপ যে মানুষ মানুষের সঙ্গে ব্যবহার করে। ওই যে কবি সম্রাট আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যারা হাতু সিনানে লাহাতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু, বলে মানুষের শরীরের মধ্যে যদি তুমি চাকু দিয়ে আঘাত করো সেই চাকুর দাগ একদিন মিশে যাবে কোনো সন্দেহ নাই, কিন্তু কাউকে যদি কথা দিয়ে আঘাত করো কথার দাগ কোনোদিন মিশবে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই জন্য তরবারির আঘাতের চাইতে কথার আঘাত অনেক বেশি। আল্লাহর পয়গম্বরের জীবনে থেকে শিক্ষা নিতে হবে, তার পাশাপাশি মা বোনদের জন্য আমলগুলো কিন্তু বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা এগুলো আমাদের শোনার দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। ও বন্ধু, আমার আলোচনা তো পুরান আলোচনা, আপনারা সকলেই শুনেন, তবে আল্লাহর পাক পয়গম্বর সাহাবা ইকরামের সামনে মাঝে মাঝে বসে গল্প করতেন। জোরে বলেন কি করতেন? কি করতেন? গল্প করতেন। গল্প করা হচ্ছে বিশ্বনবীরও একটা সুন্নত। আল্লাহর নবী মসজিদে নববীর সামনে সাহাবা ইকরামকে নিয়ে বসা, এমন সময় আল্লাহর নবী সাহাবা ইকরামকে বললেন, সাহাবা ইকরাম তোমরা কি একটা গল্প শুনবা না? বলেন সুবহানাল্লাহ। সাহাবেরা বলে, হুজুর গল্প শুনতে না কার ভালো লাগে? গল্প শুনতে সবারই ভালো লাগে।
লাগে। আর আপনি হচ্ছেন বিশ্বনবী, আপনি যদি গল্প শোনান অবশ্যই গল্প শুনবো। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, এ সাহাবা একরাম শোনো, তোমরা কি শুনবা না, দুনিয়ার জমিনে এমন একটা মানুষ আছে যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আটটা দরজাকে খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি বললেন আল্লাহর নবী? বলে দুনিয়ার জমিনে এমন একজন মানুষ আছে যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আটটা দরজাকে খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কথা? মানুষের জান্নাতে যাওয়ার জন্য তো একটা দরজাই যথেষ্ট। তার জন্য নবী বলতেছেন এমন একজন ব্যক্তি আছে তার জন্য জান্নাতের কয় দরজা? আরো জোরে, জোর হলো না, আটটা দরজা খুলে দিবেন। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিটা কে গো? আল্লাহর নবী তাড়াতাড়ি বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সেই ব্যক্তিটাকে তোমরা চিনো না, ওই যে আমার আবু বকর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওই যে আমার আবু বকরকে দেখো না, আমার আবু বকরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আটটি দরজাকে খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলেই আল্লাহর নবী আবু বকরের নাম বলার পরে আল্লাহর নবী নিচের চোখ দিয়া হযরতে ওমরের দিকে তাকিয়েছেন। ওমরের দিকে তাকানোর পরে দেখতেছেন ওমরের চেহারা কালো হয়ে গেছে। আহারে, আল্লাহর নবী আবু বকরের কথা বলেছে, আমি ওমরের কথা কেন বলল না? ওমরের ব্যাপারে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, এ সাহাবা একরাম শোনো, এমন একজন ব্যক্তি দুনিয়ার জমিনে আছে গো, শোনো শোনো, আমি জান্নাতের মধ্যে যখন স্বপ্ন যুগে জান্নাত দেখলাম, দেখতেছি একজন জান্নাতের হরিণ জান্নাতের পানি দিয়ে ওযু করতেছে, সুন্দর একটা জান্নাত বানানো। আমি জিজ্ঞাসা করলাম, এই জান্নাতটা কার? সেই হরি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতটা দুনিয়ার কোনো মানুষের না, এই জান্নাতটা হচ্ছে আপনি সাহাবনার সাহাবী ওমরের। বলেন সুবহানাল্লাহ। ওমরের মুস্কি হাসি দেখে আল্লাহর নবী তাকিয়েছেন হযরত ওসমানের দিকে। ওসমানের চেহারা কালো হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান চিন্তা করলেন, আল্লাহর নবী কি আমার ব্যাপারে কোনো কথা বলবেন না? হযরত ওসমানের ব্যাপারে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে সাহাবা একরাম শোনাম, প্রত্যেকটা নবী রাসূলের সঙ্গে জান্নাতের মধ্যে একজন সাথী থাকবে, আমার সাথী জান্নাতের মধ্যে কে হবে তোমরা কে শুনবে না? সাহাবীরা বলে, হুজুর অবশ্যই শুনবো। বলে, জান্নাতের মধ্যে আমার যে সাথী হবে তার নাম হবে হযরত উসমান। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলেই আল্লাহর নবী আলীর দিকে তাকিয়েছেন, দেখে আলীর চেহারা কালো হয়ে গেছে। তিনজন সাহাবীর নাম বলল, আলীর নাম বলে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী তুই কি চাস? তুই কি চাস না যে আমার জান্নাতের সামনেই তোর জান্নাতটা হবে? বলেন সুবহানাল্লাহ। বলে, আমার জান্নাতের সামনে যে জান্নাতটা হবে সেটাই হবে হযরতে আলীর। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম বড় বড় সাহাবা একরামকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করতেছেন, আলোচনা করতেছেন। বলেন তো দেখি, যেই গল্পের সদস্য হযরতে আবু বকর, যেই গল্পের সদস্য হযরতে ওমর, যেই গল্পের সদস্য হযরতে উসমান, যেই গল্পের সদস্য হযরতে আলী, আর যে গল্প করতেছেন তিনি হলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন তো দেখি, গল্পটা কি দামি না কম দামি? দামি গল্প না? গল্পটাকে শুনবেন আপনারা? দুই হাত তুলেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান, মাঝে মাঝে হাত তুললে ঘুম ঘুম লাগবে না। আল্লাহর নবীর সাহাবা একরামকে নিয়ে মাঝে মাঝেই আল্লাহর নবী এইভাবে কথা বলতেন। এখন চারজন সাহাবীর কথা বলা হলো, যিনি গল্প করতেছেন তারও একটু পরিচয় জানার দরকার আমাদের আছে না নাই? বিশ্বনবীর পরিচয় কি বলবো? বিশ্বনবীর পরিচয় দুনিয়ার কোন মানুষ করেন নাই। বিশ্বনবীর পরিচয় ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কালামের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, শুধু আজুদাশ রাহমাতান লিল আলামিন, মসজিদে ও শুধু হামা রইয়ে জমিন। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী বলেন, এমন একজন নবী তোমাদের জন্য পাঠাইলাম
যিনি হলেন রহমত আল্লিল আলামিন, বলেন সুবহানাল্লাহ। তমাম পৃথিবীর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমত স্বরূপ, বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এমন এক নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহ নবী না বানায়া বিশ্ব নবীর উম্মত যদি বানায়া দিতেন জান্নাতে যাওয়া সহজ হতো, কাফেরের হাতের মায়ের খাওয়া লাগতো না। সেই বিশ্ব নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বিশ্ব নবীকে পাঠিয়ে দিলেন আর ঘোষণা করে দিলেন, হে দুনিয়ার মানুষেরা আরে শুনে না, আমি বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, রহমত স্বরূপ পাঠিয়েছি, বিশ্ব নবীর কথাগুলো মেনে যদি তোমরা চলতে পারো ইহকালে শান্তি পাবা, পরকালে মুক্তি পাবা, জান্নাতের মেহমান হয়ে জান্নাতের মধ্যে যাইতে পারবা। আল্লাহর পাক পয়গম্বরের জিন্দেগি কেমন রে মুসলমান, তোমার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যথায় বিশ্ব নবী রাত্রের বেলা রাত্রে ঘুমাইতেন না, আর আমরা বিশ্ব নবীর এমন উম্মত হইলাম একটা রাত্র নবীর জন্য আমরা বসতে পারি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মায়েশা সিদ্দিকা বলেন আল্লাহর নবী ঘুম থেকে উঠেছে, বিশ্ব নবীর ডান গালের দিকে তাকায় দেখি খেজুর পাতার পাটির দাগ বিশ্ব নবীর চেহারার মধ্যে দেখা যায়। দুনিয়ার কোন মানুষ আছে গো, বিশ্ব নবীর চেহারার মধ্যে যদি দাগ দেখা যায় দুনিয়ার বিবিত সম্ভাবনা সাধারণ মানুষ সহ্য করতে পারবে না, কথা বলেন ঠিক না বেঠিক? মায়েশা বলেন আশ্চর্য হয়ে গেলাম, নবীর চেহারার মধ্যে দাগ দেখা যায়, আল্লাহর নবীকে বললাম, ও গো আল্লাহর নবী, আপনার চেহারার মধ্যে কেন দাগ দেখা যায়? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, যে বিছানার মধ্যে ঘুমায় গেছে রে আয়েশা, বিছানার মধ্যে কোনো নরম তোষকের ব্যবস্থা নাই, খেজুর পাতার পাটির উপরে আমি আল্লাহর নবী ঘুমায় গেলাম। আমার আল্লাহ বলেন, বন্ধু গো তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না গো বন্ধু, জিব্রাইলকে পাঠায় দিয়া জিব্রাইল ডাক দিয়া বলে, নবী গো আপনি একটু অনুমতি দিয়া দেন, জান্নাতের একটা বিছানা দুনিয়ার জমিনে বিছায়া দেব। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, আরে ভাই জিব্রাইল, আমি নবী যে জান্নাতের বিছানার মধ্যে ঘুমাবো, তোর কাছে জানতে চাই রে ভাই জিব্রাইল, আমার গুনাহগার উম্মতকে জান্নাতের বিছানা পাবে? জিব্রাইল ডাক দিয়া বলে, নবী গো বিছানা শুধু আপনার জন্য, আপনার গুনাহগার উম্মত পাবে না। আমার নবী ডাক দিয়ে বললেন, জিব্রাইল আমি তো সেই নবী না রে, উম্মত পাবে না, আর আমি নবীর আরামের বিছানার মধ্যে ঘুমায়া থাকবো, এটা কখনোই হতে পারে না রে জিব্রাইল। আল্লাহর কাছে বলো, সেই নরম বিছানা আমি চাই না, আমার গুনাহগার উম্মত দুনিয়ার জমিনে যেমন শক্ত বিছানায় ঘুমায়া থাকে, আমি বিশ্ব নবীও শক্ত বিছানার মধ্যে ঘুমায়া থাকবো। বলেন আল্লাহু আকবার। মায়েশা আল্লাহর নবীর কাছ থেকে যখন কথা শুনলেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন বা যান, শুনতে যদিও ছোট্ট লাগে আমার ভাইয়েরা, কথার মধ্যে কিন্তু বিশ্ব নবীর কথা। মায়েশা বলে, আল্লাহর নবী জান্নাতের যখন বিছানা নিল না, দুনিয়ার জমিনে তো আমাদের একটু আল্লাহ তাআলা আরামের ব্যবস্থাও তো করে দিয়েছেন। আমার ভাইয়েরা, মায়েশার গায়ে দেওয়ার জন্য একটা নরম একটা চাদর ছিল, আল্লাহর নবী ঘুমানোর আগ দিয়ে চাদরটা বিছানার মধ্যে বিছিয়ে দিয়েছেন। আমার নবী রাত্রের বেলা ঘুমায় গেলেন, আল্লাহর নবী ফজরের আগ দিয়ে বেলাল যখন আজান দিয়া দিল, আল্লাহর নবী ঘুম থেকে উঠে, এ মুসলমান, আল্লাহর নবী ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ। মায়েশা ডাক দিয়া বলেন, নবী গো হঠাৎ করে আজকে আপনি
আপনি ঘুম থেকে উঠেন কান্না করেন, কারণটা কি? আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা রে আজকে বিছানাটা হয়তো তুমি একটু নরম করেছ রে আয়েশা। আয়েশা বলে নবী গো কালকে আপনার গালের দাগ দেখে আমি সহ্য করতে পারি নাই, ও গো নবী এই জন্য আমার নরম চাদরটা একটু বিছায়া দিয়েছি যাতে আপনার ঘুমটা একটু আরামের হয়। ও গো নবী কোন দুনিয়ার মধ্যে বসবাস করি? আপনাকে না সৃষ্টি করলে আমার মালিক জান্নাত বানাইতেন না জাহান্নাম বানাইতেন না, দুনিয়া সৃষ্টি হতো না, আমি আয়েশারও সৃষ্টি হতো না, আমার বাবা আবু বকর দুনিয়ার জমানে আসতো না, জান্নাত নবীর নিয়ামত পাইতাম না গো নবী। ও গো আল্লাহর নবী আপনার ঘুমের ডিস্টার্ব হবে আমি সহ্য করতে পারি না। আমার নবী কান্দে রে কোনো এ কথা বলে না। মা এসা বলেন নবী গো চোখের পানি সহ্য করতে পারি না গো নবী, কিসের জন্য কান্দন একটু বলে দেন। আমার নবী ডাক দিয়ে বলেন আয়েশা রে তোর কাছে একটা অনুরোধ করি রে আয়েশা, আর জীবনে কোনোদিন আমার বিছানাটা নরম করে দিবি না। মায়েশা বলেন নবী গো কেন বিছানা নরম করব না, আপনি নরম বিছানার মধ্যে ঘুমাইলে রাত্রের ঘুমটা ভালো হলে দিনের দিনের বেলায় আপনি ইসলামের খেদমত ভালোভাবে করতে পারবেন। আমার নবী ডাক দিয়ে বলেন আয়েশা রে আমি নবী যদি সারাটা রাত ঘুমায় থাকি রে আয়েশা, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কখন কাঁদব? এরে নবীর উম্মতের দল বিশ্ব নবী কোন রাত্রে ঘুমায় না, উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে নবীজি আমার কান্দে, আর সেই নবীর উম্মত একটা রাত নবীর জন্য দিতে পারলাম না। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আজকে যারা কোরআনের আয়োজন করেছে কোরআন শোনার জন্য, বিশ্ব নবীর জীবনী শোনার জন্য, কোন মায়ের সন্তান জানি গো আজকের মাহফিলের আয়োজনটা করেছে, জানি না কোন মায়ের সন্তান গুলো এই জায়গার মধ্যে বসে আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন কোরআন শোনার বদলতে আল্লাহ তাআলা মা বাবা যদি কবরে থাকে কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন যখন কোন সন্তান কোরআনের মজলিসের মধ্যে বসে যায় আল্লাহ বলেন ফেরেশতারা রে দেখো তার মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে কি না, ফেরেশতারা যদি বলে আল্লাহ মারা গেছে বলে তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা যদি বলে আল্লাহ তার মা বাবা এখনো হায়াতের জমিনে বেঁচে আছে আল্লাহ বলেন কোরআনের বরকতে তার মা বাবার নামকে ওলির দফতরে লিখে দাও, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বিশ্ব নবীর মহব্বতে একটা রাত যদি বিশ্ব নবীকে যদি আমরা দেখাইতে পারি, ও গো দয়ার নবী 63 বছর কেঁদেছো তুমি উম্মতি উম্মতি বলে, আমাদের হায়াতের জিন্দেগিতে এত আমরা তোমার জন্য কাঁদতে পারি নাই গো নবী, একটা রাত্র বসে তোমার জন্য চোখের পানি ছেড়েছি, তোমার জীবনে শুনেছি গো নবী তুই এই শেফাত করে তুমি আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ বিশ্ব নবীর জীবনী বলতে আমার বড় ভালো লাগে, সাহাবা একরামের জীবনী বলতে আমার বড় ভালো লাগে, আপনাদেরকে শুনতে ভালো লাগে, জোরে বলেন। আমার ভাইয়েরা কেন ভালো লাগবে না, বিশ্ব নবীর জিন্দেগি থেকে যদি আলোচনা করা হয়, সাহাবা একরামের জিন্দেগি থেকে যদি আলোচনা করা হয়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এক একটা সাহাবি এক একজন মানুষ নিয়ে নয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মিছিল নিয়ে জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। আর সে সময় আবু বকরের জিন্দেগি থেকে আলোচনা করার কারণে আবু বকর যদি আমার চেহারার দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিয়ে বলে ওরে পাগলা দুনিয়ার জমিনে আমার জীবনী থেকে আলোচনা করেছিস, তোকে রেখে কি আমি জান্নাতের মধ্যে যাব নাকি? আমার ভাইয়েরা আবু বকর যদি আমার জন্য শাফাত করে, ওমর যদি আমার জন্য শাফাত করে, ওসমান আর আলী যদি আমার জন্য শাফাত করে গো, আহারে বলেন তো দুনিয়ার জমিনেও টেনশন থাকবে না, আখেরাতেও টেনশন থাকবে না, আমার মালিক মাফ করে জান্নাতে পৌঁছায়া দিবে, বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জিন্দেগি
এ মুসলমান, নবীজি কোরআন শরীফের মধ্যে এমন ভাবে কোড করেছেন, মায়ের সাথে জিজ্ঞাসা করলো সাহাবায়ে কেরাম, ও গো মা একটু আল্লাহর নবীর জিন্দেগী সম্পর্কে আমাদের সামনে বলেন। মায়েশা বলেন, সাহাবীরা রে তোমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কোরআন শরীফ পড়ো নাই? সাহাবীরা বলেন, বলেন কি কোরআন শরীফ পড়বো না মানে? অবশ্যই আমরা সবাই কোরআনের হাফেজ, আমরা সবাই কোরআন মুখস্থ করেছি। মায়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর কোরআন যেমন পবিত্র, আল্লাহর নবীর জীবনীটাও তেমন পবিত্র। বলেন সুবহানাল্লাহ, কোরআনের মধ্যে যেমন কোনো মিথ্যা নাই, আল্লাহর নবীর জিন্দগির মধ্যে কোনো মিথ্যা নাই। কোরআন যেমন আদর্শ দিয়া ভরা, আল্লাহর নবীর জীবনীটাও তেমন আদর্শ দিয়া ভরা। বলেন সুবহানাল্লাহ, আল্লাহর নবী গল্প করতেছেন, জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন হযরতে আবু বকরের জন্য। এরে আবু বকর, তোমার জন্য জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দেবে। আমার ভাইয়েরা, আবু বকরের জন্য কেন আমার মালিক জান্নাতের আটটা দরজা খুলবে না? আবু বকর যে হলো তামাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মুসলমান, বলেন আল্লাহু আকবার। সবাই বলেন না আল্লাহু আকবার। হযরতে আবু বকর হলেন তামাম পৃথিবীর সর্বপ্রথম মুসলমান, হলেন হযরতে আবু বকর। তামাম পৃথিবীর সমস্ত মানুষের নেকগুলো যদি এক পাল্লায় তোলা হয়, আর আবু বকরের আমলগুলো যদি এক পাল্লায় তোলা হয়, আল্লাহর নবী বলেন আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহর নবী আবু বকরকে কেন জান্নাতের আটটা দরজা খোলার সুসংবাদ দিবেন না? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন ইসলামের প্রথম যুগে যখন মানুষ বেশি মুসলমান হয় নাই, আবু বকর আল্লাহর নবী দিন প্রচারের কাজ করে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী কি কাফেররা এমন ভাবে আঘাত করলো, আল্লাহর মধ্যে বসে গেলেন, আল্লাহর নবী ব্যথায় কাতরে কাতরে আক্রান্ত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিককে কাফেররা মারতে মারতে কিতাবের মধ্যে লিখেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা চেনা যায় না, রক্ত দিয়ে ভরা। হযরতে আবু বকর বেহোশ অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরতে আবু বকরের মাথার মধ্যে হাত দেয়। হযরতে আবু বকর আস্তে আস্তে চোখটা খোলে, মা কান্দে, বাবা রে এমন এক নবীর মহব্বতের প্রেমে পাগল হয়ে গেলি রে বাবা, তোর শরীরের দিকে তাকায়া দেখ, আমি মা হয়ে তো তোর শরীরের দাগ সহ্য করতে পারি না রে বাবা, তোর শরীরের মধ্যে এত পাথরের আঘাত, তোর শরীরের মধ্যে দেখ না খত কিভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে, তোর শরীরের কি অবস্থা, এক বোতল দুধ নিয়ে এসেছি, এক গ্লাস দুধ নিয়ে এসেছি, এক গ্লাস দুধ খেয়ে নে। হযরত আবু বকর চোখ খুলে ডানে বামে খেয়াল করে মায়ের চেহারার দিকে তাকায়া বলেন, ও গো আমার মা, দুধ আমি পরে খাবো, আগে বলো আমার বিশ্ব নবী কোথায়? হযরত আবু বকর নিজের শরীরের দিকে দেখে না, জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে বলে, আমার নবী কোথায়, আমার নবী কোথায়, আমার নবী কোথায়? আবু বকরের মা ডাক দিয়ে বলতেছেন, বাবা রে বিশ্ব নবীর খবর পরে নিবি, আগে নিজের শরীরের দিকে খেয়াল কর, শরীরের কি অবস্থা। আবু বকর ডাক দিয়ে বলে, মা গো আমার জীবন আছে, বেঁচে আছে রে মা, আমার জীবন চলে যাবে, আফসোস নাই রে মা, কিন্তু জানতে চাই আমার নবী কোথায়, নবীকে ছাড়া আমি দুনিয়ার জমিনে বাঁচতে পারবো না। পাশেই ছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বোন, মুসলমান হয়েছিলেন। আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা তার নাম, পাশেই দাঁড়ানো, ডাক দিয়ে বলে, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর নবী দারুন নদুয়ার মধ্যে হেফাজতে আছে। হযরতে আবু বকর বলেন, মা
মুখের মধ্যে দুধ দেব না মা, আগে আমার বিশ্বনবীর কাছে নিয়ে চলো, বিশ্বনবীর চেহারাটা আমি একটু দেখব। হযরতে আবু বকর হাঁটতে পারে না রে মুসলমান, মায়ের কাঁধের মধ্যে একটা হাত দিয়েছে, হযরতে ওমরের বোন হযরতে ফাতেমার কাঁধের মধ্যে আর একটা হাত দিয়েছে, দুইজনের কাঁধের মধ্যে দুই হাত দিয়ে আস্তে আস্তে পাটা হাসড়াইতে সাসড়াইতে সাসড়াইতে একেবারে দারুন নদুয়া পর্যন্ত হযরতে আবু বকর চলে গেল। আবু বকরকে দেখি বিশ্বনবী চোখের পানি রাখতে পারেন নাই। বিশ্বনবী আবু বকরকে বললেন, আবু বকর রে তোমার কি অবস্থা? বলে, হুজুর আমার অবস্থা বাদ দেন, আপনার কি অবস্থা? আমার নবী বলেন, আবু বকর তোমার শরীরের যে অবস্থা গো, তোমার তো একটু চিকিৎসার দরকার। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের ঈমানটা কত মজবুত, ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, না 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 না, ট্রিটমেন্ট করে আমার দাগগুলো সারাবো না, ক্ষত স্থান ভালো করবো না, আপনি না উম্মতের ব্যথায় ব্যথিত, আপনি না উম্মতের জন্য সব সময় কান্নাকাটি করেন, দাগগুলো আমি আবু বকর রেখে দিলাম, হাশরের ময়দানে দাগগুলো মাওলা পাকের দরবারে দেখা বলবো রে মালিক। আমার চেহারার দিকে তাকায় দেখেন কত পাথরের দাগ দেখা যায়, ধারালো অস্ত্রের দাগ দেখা যায়। আমার নবীর উম্মতের নাজাতের জন্য আমি রক্ত দিয়েছি, এক একটা দাগের বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আবু বকরের কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর রে আমি আমার উম্মতকে ভালোবাসি, তুমি আমার উম্মতকে এত ভালোবাসো? আবু বকর বলেন, নবী গো জীবনের চাইতেও যেহেতু আপনাকে ভালোবাসি, অতএব আপনার উম্মতকেও আমি তার চাইতে আরো বেশি ভালোবাসি। এই ছিল হযরত আবু বকর, বিশ্ব নবীর জন্য রক্ত ঝরিয়ে জমিন লাল করেছেন আর দাগগুলো রেখে দিয়েছেন উম্মতের নাজাতের জন্য। আল্লাহ তাআলা আবু বকরের জন্য জান্নাতের আটটা দরজা খুলবে না তো খুলবে কার জন্য? হযরত আবু বকর আল্লাহর নবীর কথা শুনে খুশি আনন্দে তার কলিজাটা ভরে গেল। হযরতে আবু বকরের পরে আল্লাহর নবী হযরতে ওমরকে বললেন, ওমর রে আমি দেখেছি জান্নাতের মধ্যে তোমার জন্য আল্লাহ ঘর বানায়া দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরতে আবু বকরকে এত ভালোবাসতেন আর এত মহব্বত করতেন, আল্লাহর নবী মাঝে মাঝে আবু বকরকে বলতেন, আবু বকর আমার একটু শরীরের দিকে তাকায় দেখো, আমার এই কলবের মধ্যে আমি আল্লাহকে জায়গা দিয়েছি। জোরে বলেন কাকে জায়গা দিয়েছি? আমি আল্লাহকে জায়গা দিয়ে আমার পুরা অন্তরটা ভরে ফেলেছি, এক ইঞ্চি জায়গা ফাঁকা নাই, জাররা পরিমাণ জায়গা ফাঁকা নাই। জাররা পরিমাণ জায়গা যদি আমার অন্তরের মধ্যে ফাঁকা থাকতো, খোদার কসম আবু বকর সেই জায়গার মধ্যে আমি তোমাকে জায়গা দিতাম। বলেন সুবহানাল্লাহ, কত ভালোবাসার মহব্বত! আল্লাহর নবী যেমন ভালোবাসেন আল্লাহ তাআলা তেমন ভালোবাসেন। হিজরতের রাত্রে আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী আল্লাহর নবীর বিছানার মধ্যে শুয়ে আছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে হযরতে আবু বকরের কোলের মধ্যে ঘুম পাড়াইতেছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী আল্লাহর নবীর মেয়েকে বিয়ে করে ঘরের মধ্যে নেই আর আবু বকর নিজের ছোট্ট মেয়েকে নতুন বউ বানায়া বিশ্বনবীর ঘরে দেয়। আল্লাহু আকবার, কত ভালোবাসা, কত মহব্বত! আল্লাহর নবী ওমরকে বলেন, ওমর তোমার জন্য জান্নাত দেখেছি। ওমর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জান্নাতটা কেমন? বলে, তোমার জান্নাতটা বড় সুন্দর। আল্লাহর নবী ওমরের ব্যাপারে বলেছেন, আমি শেষ নবী, আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদা, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে যদি নবী একজন হতো আল্লাহ তাআলা হযরতে ওমরকে নবুয়তি দান করতে।
নবুয়তের যতগুলো যোগ্যতা প্রয়োজন সমস্ত যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নকে দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমাদের কথা তো সাধারণ মানুষই শুনে না, শুনবে কিভাবে? আমাদের যে বলার সিস্টেম ভালো না, কি ভালো না বলার, কথা বলে না, ঘুমাই গেছেন নাকি? বলার কি ভালো না, জোরে বলেন। এনার্জি আপনাদের খুব একটা নাই নাকি? এনার্জি আছে তো, থাকা যাবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক মায়ের চার সন্তান, জোরে বলেন কয় সন্তান? চার সন্তান। তো তিন সন্তান খুব চালাক, আর এক সন্তান একটু সাদা মাটা টাইপের থাকে না, একটু সাদা মাটা টাইপের। তো মা বলতেছে, বেটারে আমার তো তিনটা ছেলের খুব বুদ্ধি খুবই ভালো, কিন্তু তোক নিয়ে তো আমার খুব জ্বালা পায়দা হলো রে বেটা, তুই দুনিয়ার কিছু হালচাল বুঝিস না, কিভাবে তুই সংসার চালাবি আর কিভাবে তুই সংসার পরিচালনা করবি, নিজের জীবনটা কিভাবে চালাবি? তো ছেলে বলতেছে যে, মা জীবনে তো তুমি আমাকে কোনো কাজ দিলা না, শুধু আমার নামে একটা মিথ্যা তোহমত দাও যে আমি কিছু বুঝি না, তুমি আমাকে একটা কাজ দিয়ে দেখো তো আমি পারি কি পারি না। তো মা বলতেছে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে, যাতরে বেটা এখন তো আমের সময়, এ গাছ থেকে 10 কেজি আম নামাইছে। আম নামানোর পরে ছেলের মাথার মধ্যে তুলে দিয়ে বলতেছে, যাত বেটা হাটের মধ্যে বিক্রি করে আই। ছেলে মাথার মধ্যে আম নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, আর নানান রকমের চিন্তা যে 10 কেজি আম মানুষে কয় টাকা কেজি বলে, আর আমি আবার কয় টাকা কেজি বলি, খুরসা টাকা দেয় না গোটা টাকা দেয়, 500 টাকার নোট না 1000 টাকার নোট, মানে নানান ধরনের চিন্তা করতে করতে ধরেন বাজারের মধ্যে ঢুকেছে। বাজারের মধ্যে ঢুকেই দেখতেছে হাতের ডান দিকে একটা মুরব্বি ওই নারিকেল নিয়ে বসে আছে, নারিকেল 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 নিয়ে বসে আছে, ওই জোড়া 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 নারিকেল বিক্রি করে না হাটের মধ্যে, জোড়া জোড়া নারিকেল নিয়ে বসে আছে। তো লোকজন যাওয়ার পর জিজ্ঞাসা করতেছে, চাচা নারিকেলের জোড়া কত? তো বলতেছে, বাবা নারিকেল নেবা? বলে হ্যাঁ নিব। বলে নারিকেল তো এটা 400 টাকা জোড়া। লোকজন বলতেছে, বাবা রে আমরা 100 টাকা জোড়ার নারিকেল খাই, আর এটা 400 টাকা জোড়া নারিকেল, এটা কি নারিকেল যে এত দাম? তো মুরব্বী বলতেছে, বাবারে এটাই তো তোমরা বুঝলে না, এটা হলো স্পেশাল নারিকেল। কি নারিকেল? আর জোরে বলেন স্পেশাল নারিকেল। লোকজন চিন্তা করতেছে, আরে জীবনে তো বহু নারিকেল খেলাম, তো স্পেশাল নারিকেল এক জোড়া খাই, কি নারিকেল স্পেশাল নারিকেল। তো লোকজন বলতেছে, চাচা স্পেশাল নারিকেল তার ফজিলত কি, এর ভিতরে কি আছে? বলে এটা দেখতে ছোট কিন্তু আর ভিতরে যে খুলি, বলেন না আপনারা না কি বলেন, খুলি, এই খুলিটা খুব বড়, উপরের খোসা দেখতে ছোট হলে ভিতরের খুলি খুব বড়। লোকজন চিন্তা করতেছে, স্পেশাল নারিকেল খাওয়া দরকার, ধড়া ধড়া বিক্রি, বুঝছেন না, একেবারে 400 টাকা জোড়া, এক জোড়া নারিকেল নাই, সব নিয়ে ধরান চলে গেছে। ওই ছেলে মাথার মধ্যে আম নিয়ে চিন্তা করতেছে যে মাইনাসে মাইনাসে প্লাস, এই নারিকেল বিক্রি করলো যে কায়দায় আমাকে আম বিক্রি করতে হবে সেই কায়দায়, সে আম জোড়া 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 আম রেখেছে। লোকজন আসতেছে, ভাইজান আম বিক্রি করবেন? বলে হ্যাঁ বিক্রি করব। বলে আমের জোড়া কত? বলে আমের জোড়া হলো 200 টাকা। বলে বাবা 25 টাকা কেজি আম খাই আর আমের জোড়া হলো 200 টাকা? বলে এই তো বুঝলেন না বাবা, এটা স্পেশাল আম। কি আম? এটা স্পেশাল আম। বলে স্পেশাল আম আবার কেমন আম? বলে এটা দেখতে ছোট কিন্তু আর ভিতরে কি আছে, আঠি, আঠিটা খুব বড়, ভিতরে আঠিটা কি খুব বড়। লোকজন চিন্তা করতেছে, যেই আমের আম আর এর ভিতরের আঠি যদি হয় বড়, তার আর খাওয়ার থাকে কি? সারাদিন বসে আছে, আম আর কেউ কিনে না। ওই আমের বোঝা নিয়ে আবার বাসার মধ্যে ঘুরে এসেছে। মা দেখতেছে আমের বোঝা মাথার মধ্যে, ডাক দিয়ে বলতেছে, কি রে বেটা আম বিক্রি হয়েছে? বলে মা মানুষের ইমান নাই, মা মানুষের ইমান নাই, সব বেঈমান হয়ে গেছে। বলে কেন? বলে আমার পাশের লোক নারকেল বিক্রি করলো, বললো যে 400 টাকা জোড়া, জোড়া জোড়া নারকেল খুলি বড়, সবাই কিনলো, একই কথা আমি বললাম, আমার কথা কেউ বিশ্বাস করলো না, মানুষের ইমান আছে? মা বলতেছে, বেটা রে মানুষের ইমান ঠিক আছে, তোর বলার ঢং নাই। আরে নারকেলের খুলি বললে মানুষ নারকেল কিনে, আমের আঠি বললে মানুষ আম কিনে। আমাদের অবস্থা হয়েছে ঠিক এরকম, যে মানুষ কি কথা শুনবে, কিভাবে বললে মানুষ শুনবে? কোরআন কোরআনের মতো আছে, হাদিস হাদিসের মতো আছে, আমাদের বলার ঢং নাই, কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য মাহফিলের আওয়াজ শুধু মাঠ ভেঙে চলে যায় আর মানুষের হেদায়েত হয় না, আওয়াজ দিয়ে বলার কথা ঠিক না বে ঠিক? এক লোক
যাচ্ছে এক এলাকা থেকে আর এক এলাকা, যাওয়ার সময় রাত্র লেগে গেছে, গাড়ি ঘোড়া নাই, দেখতেছে পাশে একটা বাড়ি দেখা যায়, দরজার মধ্যে নক করেছে যে বাসায় কেউ আছে, বলে বাসায় আছে কে, দরজা খুলে দিয়েছে বাড়ির মালিক, তো বলতেছে বাবারে আমি তো ওই এলাকার মধ্যে যাব, আর একটা দূরে যাব, তো গাড়ি টাড়ি আমি পাই নাই, তো রাত্রটা এখানে থাকবো, সকালবেলা উঠে আল্লাহ হায়াতে রাখলে আমি চলে যাব, তো একটু থাকার ব্যবস্থা করে দাও। এখন বলেন তো মেহমান যদি রাখতে যদি থাকতে চাই তাহলে পরে তাকে খাবারের ব্যবস্থা করতে হবে না, রাতে খাবারের ব্যবস্থা করতে হবে। তো খাবারের ব্যবস্থা করেছে, তোর বউ বলতেছে দেখো আমরা তো দুইজন মানুষের অল্প ভাত রান্না করেছি, তো মেহমান যেহেতু এসেছে তো আরও একটু বেশি করে ভাত রান্না করি, তারও বেশি ভাত রান্না করার পরে বৈঠক ঘরের মধ্যে মেহমান আছে, স্বামীকে স্ত্রী বলতেছে যাও ভাতগুলো একটু দিয়ে আসো, তো ভাতগুলো যখন দিয়ে তরকারি আনার জন্য গেছে, আসার পরে দেখতেছে ভাত নাই, আসার পরে কি নাই, ভাত নাই, ভাত কি হলো, ভাত সাদাই কিন্তু খাইছে। তো তরকারি রেখে যখন ভাত আনার জন্য যখন গেছে, আসার পরে দেখতেছে তরকারি নাই, তরকারি শেষ, এই দুই একবার আসা যাওয়া আসা যাওয়া করতে করতে ভাত আনে তরকারি নাই, তরকারি আনে ভাত নাই, সব শেষ। তো আফসোস করে বলতেছে চাচা কোথায় যাবেন, বলে যাবো একটু ডাক্তারের কাছে যাবো, জিভার মধ্যে স্বাদ নাই রুচি নাই, একটু ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করে একটু জিভার রুচি বাড়াবো। তো সেই লোক ডাক দিয়ে বলতেছে যে এই ভাত আনতে আনতে তরকারি শেষ, তরকারি আনতে আনতে ভাত শেষ, এই লোকের যদি আবার রুচি বাড়ে তাহলে হাড়ি সহ খাবে, কথা বলেন ঠিক কি না। তো ঘরের মধ্যে বউ বলতেছে যে স্বামী মেহমান কয়জন, বলে মেহমান একজন, বলে আমার পাতিলার তলার তো ভাত শেষ, একজন মেহমান খাই কত। তো স্বামী বলতেছে যে বিবিরে তুই রাগ করিস না, তোর আফসোস পাতিলার তলার মধ্যে হাত চলে গেছে ভাত শেষ, কিন্তু আমার আফসোস হলো এত জোরে জোরে দৌড়াদৌড়ি করলাম কিন্তু ভাত আর তরকারি এক জায়গায় করতে পারলাম না, ভাত আর তরকারি এক জায়গায় করতে পারলাম না, ভাত আনলে তরকারি নাই, তরকারি আনলে ভাত নাই। তা আমরা বক্তারা সারা বছর ওয়াজ করি, আমাদের আফসোস হলো ওয়াজ আর আমল এক জায়গায় করতে পারে না, ওয়াজ থাকে এক জায়গায় আমল থাকে এক জায়গায়, ওয়াজ ওয়াজের মতো হয় মাগার আমল হয় না, কথা বলেন ঠিক না ঠিক। দাদার নাতি আসতে ওয়াজ শোনার জন্য, ওয়াজ শুনতে এসে ইমাম হুজুর ওয়াজ করেছে, বক্তা ওয়াজ করেছে যে হাঁটুর ওপরে কাপড় তোলা যাবে না, পুরুষের সতর কি নাভির ওপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের কি এটা সতর, এটা ঢেকে রাখতে হবে সবসময় ফরজ। ওয়াজ করেছে বক্তা যে হাঁটুর ওপরে কাপড় তোলা যাবে না, এটা গুনায়ে কবিরা। তো দাদার নাতি ওয়াজ শোনার পরে ও রওনা করেছে, ধরেন এরকম ধরেন এই গ্রামের মধ্যে যাবে, মাঝখানে খাড়ি আছে খোড়া আছে পার হতে হবে, তো নাতি পার হচ্ছে, আর এদিকে নানা যখন নাতি দাদা পার হচ্ছে আর মাঝে মাঝে লুঙ্গি ওপরের দিকে তুলতেছে, তো নাতি বলতেছে যে নানা দাদা হুজুর যে বললো যে হাঁটুর ওপর কাপড় তোলা যাবে না এটা কবিরা গুনাহ, হেই মিয়া কি বুঝো, দেখো তুমি দেখো নাই যে আমি একটা খুঁটির গোড়ায় হেলান দিয়ে বসেছিলাম, বলে হ্যাঁ, বলে ওয়াজ ওই জায়গায় তো আমি বাইন্ধে রেখে আসছি, ওয়াজ তো সাথে আনি নাই, ওয়াজ ওই প্যান্ডেলের মধ্যে রেখে আসছি সাথে আনি নাই। আমাদের আফসোস হলো এটা যে ওয়াজ প্যান্ডেলে আমরা রেখে চলে যাই, বাসার মধ্যে আমরা নেই না, এই জন্য ওয়াজ হয় কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না, কথা বলেন ঠিক না ঠিক। আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়ার পরে তাম পৃথিবীর মানুষদেরকে বলে দিয়েছেন দুনিয়ার মানুষেরা রে তোমরা হয়রান হবে না, তোমরা পেরেশান হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন একটা নবীকে পাঠাইলাম যেই নবী আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে রে দুনিয়ার মানুষ একটা গুনাহগার উম্মত বাইরে রেখে নবী জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ আকবার, নবীজি একটা গুনাহগার উম্মত বাইরে রেখে জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, সুবহানাল্লাহ বলবেন না, কত বড় কথা, কত বড় কথা যে বিশ্বনবী কোন গুনাহগার উম্মত বাইরে রেখে বিশ্বনবী জান্নাতের মধ্যে যাবে না। কে এমন গ্যারান্টি দিতে পারে যে তোমাকে নিয়ে জান্নাতের মধ্যে যাব, গ্যারান্টি দিয়েছেন একজন, তিনি হলেন বিশ্বনবী। আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি
ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। বিশ্বনবী ডাক দিয়ে বলেছেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি আমার সুন্নাত, যে আমার সুন্নাত মানে সে যেন আমাকেই মানে, আর যে আমাকে মানে সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। গ্যারান্টি দেওয়ার একজন ব্যক্তি আছেন, তিনি হলেন আমার বিশ্বনবী। আর বিশ্বনবীর জীবনের সঙ্গে আপনারা আমার জীবন যদি মিলে যায়, জীবন হয়ে যাবে ধন্য। আমার ভাইরা, বিশ্বনবীর সাফাতে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাহাবা ইকরামের সামনে গল্প করতেছেন, সাহাবা ইকরাম শোনো, তোমাদেরকে একটা গল্প শোনাবো, মনে আছে তো আপনাদের কথা? নবী যে কি করবেন, আওয়াজ দেন না কেন, বিশ্বনবী কি করবেন, গল্প করবেন। গল্প কিন্তু এখনো শুরু হয় নাই। গল্পের সদস্য তারা, তাদের পরিচয় দিচ্ছি যে বিশ্বনবী যে গল্প করতেছেন, গল্পের সদস্য কারা? আল্লাহু আকবার। কিন্তু মা বোনদের জন্য ওই যে ছয় প্রকার নারী জাহান্নামের মধ্যে যাবে, এইটাও কিন্তু আলোচনা করব। তার পাশাপাশি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ছয়টা দোষ যদি কোনো মেয়ের মধ্যে থাকে, ওই মেয়েকে বিয়ে করবা না। এ যুবক ভাইরা, জবান খুলে আওয়াজ দাও, এটা জানা দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো, জোরে বলো, আছে না নাই? আমার ভাইরা যারা বিবে করেই ফেলেছেন, আমার ভাইরা সংসারের মধ্যে বরকত হয় না, এত দুই হাতে ইনকাম করি তারপরে বরকত হয় না, আমাদেরকেও মিলাতে হবে। এই ছয়টা দোষ নিজের বিবির মধ্যে আছে না নাই? গুজর বলেন কথা ঠিক না বেঠি? তাহলে ওই দিকে গেল ছয়টা, এই দিকে ছয়টা, গেল বারোটা, তারপরে দশ মাসে বিশ্বনবী দশটা সূরার আমলের কথা বলেছেন। এই দিকে হলো দশটা, বারো আর দশে কত? আরো একটা আমলের কথা বলেছি, মা বাবা আত্মীয় স্বজন অন্ধকার কবরের মধ্যে কি অবস্থায় আছে, আজ আমরা যদি জানতে যাই। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এমন একটা আমল বলেছেন, আমলটা করলে আল্লাহ তাআলা স্বপ্ন যোগে দেখা দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা জানার দরকার আছে না নাই? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন? জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী হযরতে ওমরকে বলেন, ওমর রে, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দিয়েছেন। ওমর কথা শুনে খুশি হয়ে গেলেন। দুনিয়ার জমানের এমন কোন মানুষ আছে যার কথা নদীর পানি শুনে, যার কথা জমিনের মাটি শুনে, এমন মানুষ দুনিয়ার মধ্যে কি আছে? আছে? একজন নাই? ছিলেন একজন, নাম ধরো তার হযরতে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। হযরতে ওমর ঘর থেকে বের হলেন, হাতের মধ্যে লাঠি নিয়ে মদিনার জমিনের উপরে ঠক ঠক করে আওয়াজ দেয় আর বলে, এরে ভূমিকম্প, এরে মদিনার মাটি কেন এত কাঁপাকাঁপি করিস? মদিনার মাটির দিকে তাকায় দেন, কোন নবী শুয়ে আছে? যেই নবী সৃষ্টি না হলে দুনিয়া হতো না, সেই নবীর জমিন কাঁপাকাঁপি করিস তোর কি ভয় লাগে না? বিশ্ব নবীর সাহাবী হযরতে ওমরের ধমকে এমন ভাবে ভূমিকম্প বন্ধ হয়েছে, কিতাবের মধ্যে লেখে কিয়ামতের আগের দিন পর্যন্ত মদিনা শরীফের মধ্যে ভূমিকম্প হবে না। জমিনের মাটি কথা শুনে, নদীর মধ্যে চিঠি দিলে পানি চলে আসে, কোন আমার যে আমার নামাজের মধ্যে দাঁড়ায় আছে, ইতিহাস আমাদের জানাত, পিছন থেকে বেঈমান হযরতে ওমরের শরীরের মধ্যে তরবারির আঘাত করেছে, নামাজের মধ্যে হযরতে ওমর চিৎকার করে জমিনের মধ্যে লুটাইয়া পড়লেন। হযরতে ওমরের সন্তান আব্দুল্লাহ দাঁড়ায় গেছে, কে গো, আমার বাবার শরীরের মধ্যে আঘাত করলা। মসজিদে নববীর বালি ভিজে যায়, সাহাবা ইকরামরা কান্নাকাটি করে, কার শরীর থেকে রক্ত বের হয় রে? রক্তের ভিতর থেকে তো বিশ্ব নবীর ঘ্রাণ পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরাম সামনের দিকে তাকায় দেখে গো, ইমাম হযরতে ওমর
শরীরের মধ্যে তরবারি দিয়ে আঘাত করেছে, হযরত ওমর কাত হয়ে পড়ে গেছে, মসজিদে নববীর সমস্ত দরজাগুলো সাহাবায়ে কেরাম বন্ধ করে দিয়েছেন, হযরত ওমরকে কে আঘাত করলো, ঘাতককে ধরতে হবে, শাস্তি দিতে হবে। আবু বকর হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ দাঁড়ায়া বলে, মসজিদের নববীর লোকেরা, এরে আল্লাহর নবীর সাহাবীরা, আমার বাবা ছাড়া আমাদের গার্জিয়ান আর দুনিয়ার জমিনে কেউ নাই, আমার বাবাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে ফেললো, এই ঘাতকের বিচার আপনাদেরকে করে দিতে হবে। হযরত উসমান বলেন, তুমি চিন্তা করবে না, আমি উসমান যেহেতু বেঁচে আছি অবশ্যই তোমার বাবার হত্যার বিচার করব। কিন্তু আমার ভাইরা, হযরত ওমর ছোট্ট ছোট্ট কণ্ঠে তার সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আমার শরীরের মধ্যে আঘাত করে আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে রে আব্দুল্লাহ, আমি হয়তো আর দুনিয়ার জমিনে বাঁচব না, কারণ এখন আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আব্বা জান কি করব? বলে, তুমি একটু মায়েশা সিদ্দিকার কাছে যাও, আমি দেখেছি রে বাবা আব্দুল্লাহ মদিনার জান্নাতের মধ্যে আমার বিশ্ব নবী ঘুমাই, তার পাশে আমার ভাই আবু বকর নবীর পাশের জান্নাতের মধ্যে ঘুমায় আছে, এরে বাবা আব্দুল্লাহ মায়েশা সিদ্দিকা এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে, মায়েশা সিদ্দিকার কাছে গিয়ে যদি তুমি একটু বলতে পারো রে মা, আমার বাবা ওমর দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, আল্লাহর নবীর পাশে কি একটু কবর দেওয়া যাবে নাকি? এরে সন্তান আব্দুল্লাহ শুনে নাও, আমার ঘাতকের বিচার করার প্রয়োজন নাই, বিশ্ব নবীর কবরের পাশে যদি আমার কবরটা হয়ে যায় রে আব্দুল্লাহ, দুনিয়ার জমিনের আর আমার কোনো চাওয়া পাওয়া লাগবে না। হযরত আব্দুল্লাহ পাখির মতো মনে হয় যেন উড়ে যাবে, মায়েশা সিদ্দিকার দরজার মধ্যে নক করেছেন, মায়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, তোমরা কে গো আমারে ডাক দাও? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আমি ওমরের সন্তান আব্দুল্লাহ, একটু দরজাটা খুলে দেন। আমার ভাইয়েরা, আব্দুল্লাহর কথা শুনে মায়েশা পর্দার থেকে বলে, আব্দুল্লাহরে কি বলতে চাও? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আম্মা যান, দুনিয়ার জমিনে আমার বাবা নাই গো, দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আমার বাবার শরীরের মধ্যে কাফের আঘাত করেছে, আমার বাবার শরীরের থেকে রক্ত পড়ে মসজিদে নববী লালে লাল হয়ে গেছে গো আম্মা যান, আমার বাবার মনে হয় শ্বাস চলে গেছে, ও গো আম্মা যান, আমার আব্বা বলেছেন বিশ্ব নবীর কবরের পাশে নাকি একটু জায়গা ফাঁকা আছে, ওই জায়গায় আমার বাবা ঘুমাইতে চায়। আমার বাবা বলে, বাবা আব্দুল্লাহ রে, বিশ্ব নবীকে ছাড়া দুনিয়ার জমিনে একটুকু থামতে পারি নাই, বিশ্ব নবীকে ছাড়া কেমনে কবরে থাকব, নবীর পাশে যদি আমার কবরটা হয়ে যায়, নবীর কবরের কিছু ঘ্রাণ তো আমি ওমরের কবরের মধ্যে আনবে। মায়েশা ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ বিশ্ব নবীর পাশে আমার বাবা ঘুমায় আছে রে, বিশ্ব নবীর রওজা তো আমার ঘরের মধ্যে, আমার মনের মধ্যে বড় আশা ছিল রে আব্দুল্লাহ, সেই কবরের পাশে যদি আমি আয়েশার কবরটা হতো, আমার নবী আমি আয়েশাকে বলেছিলাম, আয়েশা রে তুমি কি চাও না আমি নবী সারাটা জীবন তোমার ঘরের মধ্যে ঘুমায়া থাকব? বলে, হ্যাঁ গো নবী অবশ্যই চাই। বলে, মৃত্যুর পরে যদি ঘুমাইতে চাই? বলে, তোমার ইন্তিকালের পরে নবী গো এই ঘরের মধ্যে আপনাকে দাফন করে রাখব। এরে আব্দুল্লাহ আমার বাবা ঘুমাই রে, আমার নবী ঘুমিয়ে আছেন, তার পাশের জায়গায় আমি আয়েশা ঘুমাইতে চাই, কিন্তু তোমার বাবা ওমর যখন আবদার করেছে আমি অনুমতি দিতে পারব না, আমি বিশ্ব নবীর কাছে থেকে যতক্ষণ পর্যন্ত অনুমতি পাব না ততক্ষণ পর্যন্ত অনুমতি দিতে পারব না। বলেন সুবহানাল্লাহ।
মায়েশা সিদ্দিকা এই কথা বলে নবীজির হুজরার পাশে, নবীজির রওজার পাশে গিয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর কাছে বলতেছেন, ওগো নবী, মনের মধ্যে বড় আশা ছিল গো নবী আপনার পাশে আমি ঘুমায়া যাব, কিন্তু আপনার সাহাবী আবু বকর, আপনার সাহাবী হযরতে আমার আবদার করেছে আপনার পাশে ঘুমাইতে চাই, ওগো নবী আমি তো অনুমতি দিতে পারি নাই, ওগো নবী আপনি যদি অনুমতি দেন আপনার পাশে কবরস্থ করতে বলবো, না হয় আমি কিছু বলতে পারবো না। কোথা থেকে যেন গায়েবি আওয়াজ আসে বিশ্ব নবীর কণ্ঠে, কে যেন ডাক দিয়ে বলে রায়েশা আফসোস করিস না, মনে কষ্ট নিস না রে আয়েশা, আমি নবীর মন চাইছিল তুই আমার পাশে ঘুমায়া থাকবি, কিন্তু হযরতে ওমর এমন ভাবে ছুরির আঘাতে জীবনটা দিয়ে দিল ইসলামের জন্য। আল্লাহ তাআলা আমি নবীজিকে বলে দিয়েছেন, নবী গো হযরতে ওমরের কবরটা যেন আপনি নবীর রওজার পাশে হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। তাহলে যেই ব্যক্তিটার কবরের জায়গা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আমিন নির্ধারণ করেন, যেই ব্যক্তির কবরের জায়গাটা বিশ্বভাবে জানায়া দেয়, বলেন তো সেই ব্যক্তিটার দাম কত? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে চলে আসলেন মসজিদে নববীতে, আসার পরে দেখতেছেন হযরতে ওমর সেই অবস্থার মধ্যেই পড়ে আছে, ছোট্ট ছোট্ট সুরে কথা বলে। আব্দুল্লাহ বাবার কানের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, আব্বা জান আপনার জীবন সার্থক হয়ে গেছে গো আব্বা, বিশ্ব নবী অনুমতি দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা বিশ্ব নবীর কবরের পাশে আপনার জায়গাটা পছন্দ করেছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর বলেন, কলিজার মধ্যে তৃপ্তি পাইলাম কিন্তু এখনো পুরোপুরি তৃপ্তি পাই নাই, কেন রে কেন? বলে পাশেই তো হযরতে আলী কান্দে, হযরতে আলীকে ওমর ডাক দিয়ে বলে, ভাই আলী কেন কান্দ? আলী বলেন, ভাই ওমর আপনি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আবু বকর চলে গেল আপনিও চলে যান, আমি কার কাছ থেকে নসিহতের কথা শুনব, কার কাছ থেকে নবীজির হাদিস শুনব, একে একে মুরব্বীরা বিদায় নিয়ে আপনারা চলে যাচ্ছেন, হযরতে আবু বকর সিদ্দিক চলে গেল আপনিও চলে যাচ্ছেন, হযরতে ওমর ডাক দিয়ে বলতেছে, রে ভাই আলী রাগ করবি না রে ভাই, একটা কথা বল, আমি ফজরের নামাজের এক রাকাতের ইমামতি করেছি, দ্বিতীয় রাকাতে আমার শরীরের মধ্যে ছুরি লাগায়া দিছে, দ্বিতীয় রাকাত নামাজটা আমি পড়তে পারি নাই রে ভাই আলী, একটু বাইরে যাইয়া তাকায়া দে, এখনো কি ফজরের নামাজের ওয়াক্তটা আছে রে আলী? ফজরের নামাজের ওয়াক্তটা যদি থাকে আমি ওমর আরো একটা রাকাত নামাজ পড়ে কবরে যেতে চাই। বলেন আল্লাহু আকবার। হযরতে ওমর জীবনের শেষ প্রান্তে এসে নামাজ ছাড়েন আর মুসলমান, তুমি আর আমি জীবন আরামায়েশে শেষ করলাম, নামাজ পড়তে পারলাম না, নবীজির জীবনী শুনে চোখ দিয়ে পানি বের হয়ে যায়, নবীর ফরজ হুকুম আল্লাহ তাআলার ফরজ হুকুম, নবীজির সবচাইতে কষ্টের ফসল নামাজ আমরা আদায় করি না, বিশ্ব নবী নামাজের জন্য কত কষ্ট করলেন, এই নামাজটা আমরা ফেলে দিয়েছি আদায় করি না, কেন? এক বিহাই আসছে আর এক বিহাইয়ের বাসায় বেড়াতে, এরকম মাহফিল দাওয়াত দেয় না, বিহাইদেরকে দাওয়াত দেয় না, কথা বলেন না কেন? ঠান্ডায় কি জাম ধরে গেছেন নাকি আপনারা? বিহাই দাওয়াত দেয় না? দেয় তো। বিহাই আসছে মাহফিলে ওয়াজ শোনার জন্য, বক্তা ওয়াজ করতেছে যে নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে, ওই বিহাই জীবনে নামাজ পড়ে না, ওই বিহাই বলতেছে যে কি নামাজের কথা বলে, ও চলেন বাসায় চলে যাই,
এখন বলছেন না যে মেয়ের বাবা এমনি তো একটু দুর্বল, ছেলের বাবার হুকুম। বলে আচ্ছা ঠিক আছে চলেন বাসায় যাই। বাসায় যাওয়ার পরে তার বউকে বলতেছে, আরে ওয়াজ তো শোনার জন্য গেলাম, বক্তা বারবার একটা কথা বলতেছে যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলে আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু তুমি পড়বা। বউ বলতেছে যে পাঁচ ওয়াক্ত নামাজ কি শুধু আমার উপরে ফরজ? পাঁচ ওয়াক্ত নামাজ তো তোমার উপরেও ফরজ, তুমিও নামাজ পড়বা আমিও নামাজ পড়ব। আচ্ছা ঠিক আছে, দুইজন মিলে ওযু করে দাঁড়াইছে। এখন বউ বলতেছে যে নামাজটা যেহেতু একসাথে পড়বো তাহলে তুমি ইমামতি করো। তুমি কি করো? কথা বলেন না, তুমি ইমামতি করো আর আমি পিছনে দাঁড়াই নামাজটা পড়ি। স্বামী বলতেছে যে এটা ব্যাপার হলো না কি ইমামতি করা, বলে দাঁড়াও। যাই নামাজের মধ্যে দাঁড়ানোর পরে বলতেছে, আরে হুজুর যে বললো যে যাই নামাজে দাঁড়ানোর একটা দোয়া আছে, যাই নামাজে দাঁড়ানোর দোয়া কি রে? তো বউ বলতেছে যে তোমরা তো ওয়াজ মাহফিলে যাও, আমরা তো মেয়েরা তো অত ওয়াজ মাহফিল শুনতে যাই না, তোমরাই জানো। তবে আমরা যখন ছোট ছিলাম ওই নানি দাদির কাছ থেকে একটা দোয়া শিখেছি, যাই নামাজে দাঁড়ানোর দোয়া। বলে কি দোয়া? বলে হাত ধনু পা ধনু ধনু নাকের গোড়া একলা পেতে চলে গেল যাই নামাজের গোড়া। এটা কিসের দোয়া? যাই নামাজে দাঁড়ানোর দোয়া। তো যাই নামাজে দাঁড়াইছে, যাই নামাজে দাঁড়ানোর পরে বলতেছে যে এখন কি করতে হবে? বলে যাই নামাজে দাঁড়ানোর পরে কি করতে হবে? তুমি নামাজ আদায় নামাজ পড়াবাতে এখন কি করতে হবে কি করতে হবে একের পর এক যদি বলতেই থাকি তো নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, নামাজ পড়বো কখন? সব শেষে বলতেছে, যাই হোক নামাজের কথা বলে আমি ভুল করেছি, মাফ চাই, তোরও নামাজ পড়া লাগবে না আমারও নামাজ পড়া লাগবে না, এই জায়গা থেকে আমাকে মুক্তি দে। ইমামতি শেষ, ইমামতি শেষ, ফরজ হুকুম আল্লাহ তাআলার আমরা আদায় করি না। এবং দৈনন্দিন জীবনে যে সমস্ত দোয়াগুলো দরকার এই সমস্ত দোয়াগুলো আমরা মুখস্থ করি না। একজন জিজ্ঞাসা করতেছে, বলতেছে হুজুর আপনারা তো বহু দোয়া বলেন, বলেন তো গোসল করার দোয়া কি? কিসের দোয়া? গোসল করার দোয়া। আমি বললাম তাই তো, গোসল করার দোয়া কি? আপনি আগে আপনারটা শোনে। বলে আমরা শিখেছি আমার নানির কাছে। কি? বলে নামাইতে আনো গোসলা সাবান দিয়া কসলা। গোসল করা দোয়া কি? বলে নামাইতে আনো গোসলা সাবান দিয়া কসলা, গোসল করার দোয়া। আমার ভাইয়েরা, আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, আর আমাদের জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ রেখে গেছেন, এই নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইমাম সাহেব জুমার দিনে আলোচনা করে, তো কিছু মুরব্বী আছে চেয়ারে বসে নামাজ পড়ে, তো মুরব্বীদের সহ্য হয় না, চেয়ারে বসে থেকে একবার এদিকে ঝুঁকে একবার এদিকে ঝুঁকে, মানে একটা বিরক্তিকর অবস্থা, আর বারবার খালি ঘড়ির দিকে তাকায়, হুজুর পুনরো, হুজুর একটা পুনরো, মানে তাড়াতাড়ি জামাত শুরু করে এরকম আর কি মুসল্লি, কেউ রাগ করবেন না আবার। তো ইমাম সাহেব বলতেছে, আরে বাবা সপ্তাহে একটা দিন একটু আলোচনা করি, কোরআন হাদিসের আলোচনা আপনারা শুনবেন। মুরব্বী বলতেছে, হুজুর আপনি নামাজ পড়ায় টাকা পান আর আমরা নামাজ পড়ে টাকা পাই? কমিটির উচিত হলো ইমাম সাহেবকে নামাজ পড়ানোর যেমন টাকা দেয়, আমরা যেহেতু নামাজ পড়ি আমাদেরকেও টাকা দেওয়া দরকার। আপনি ওয়াজ করেন আপনি টাকা পান, আপনি নামাজ পড়ান টাকা পান, আমরা তো টাকা পাই না, অতএব আপনি আপনার মতো ওয়াজ করেন আমরা আমাদের মতো ঘুমাবো আর ঢুকবো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ইমাম সাহেব একদিন জুমার নামাজে দেখতেছে যে ওই মুরব্বী, যে মুরব্বী চেয়ারে বসে নামাজ পড়ে ওই মুরব্বী নাই, মুসল্লিদেরকে পরে বলতেছে যে ওই মুরব্বী কই? তো বলতেছে ওই মুরব্বী নাই, আসে নাই। কেন আসে নাই? অসুস্থ হলো নাকি? ইমাম সাহেব খোঁজ নেওয়ার জন্য ওই মুরব্বীর বাসায় গেছে, যাওয়ার পরে দেখতেছে মুরব্বী বাসায় নাই, চাচি বের হয়েছে, হুজুর কি খবর? বলে চাচা কই? বলে আর বলেন না, ওই চাচা জমির মধ্যে আইল কাম করতেছে। ইমাম সাহেব আশ্চর্য হয়ে গেছে, ওরে বাবা রে বাবা, যে মুরব্বী রুকু করতে পারে না মাজা কাত করে সেই মুরব্বী কি করতেছে? কোদাল দিয়ে আইল কাম করতেছে, আইলের ঘাস পরিষ্কার করতেছে। ইমাম সাহেব আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই মুরব্বীর কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, চাচা
এ জুমার দিন জুমার নামাজ চলে গেল, আপনি মসজিদে গেলেন না, বলে বাবা হুজুর তোমরা তো পরের বাড়ির খাওয়ারে বাবা, আবাদ মানে কি কিছু বুঝো, আমার চারটা বেটারে বাবা তোমরা পরের বাড়িতে খাইছো, এই মাদ্রাসাত ভর্তি হওয়ার পর থেকে শুরু করে এই জীবনের শেষ পর্যন্ত মানুষের বাড়িতে বাড়িতে খাও, তোমরা আবাদ পানে এগুলা কি বুঝবা, এগুলো আবাদ পানে তোমরা কিছু বুঝবে না, আমার চারটা বেটা আছে, এই চারটা বেটার জন্য একটু আমাকে আবাদ পানি করতে হয়, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে তো সামনে জুমা আল্লাহ দিলে মসজিদে পড়বো, তুমি এখন যাও। তো ইমাম সাহেব ডাক দিয়ে বলতে যে চাচা এই চারটা বেটার জন্য যে আপনি এত ইনকাম করতেছেন, তা আপনি যখন মারা যাবেন এই চারটা বেটা কি আপনার নামাজের হিসাবগুলো দেবে, কবরের মধ্যে কি আপনার চার সন্তান যাবে? মুরব্বী চোখের পানি ছেড়ে বলতেছে তোমাদের তো ইমাম মুরব্বী মানুষ আর ইমাম মানুষ হুজুর মানুষ মরার কথা বলতে বলতে তোমাদের অন্তর শক্ত হয়ে গেছে, মরার কথা বলতে ভয় ডর লাগে না? আরে বাবা আমি যদি মারা যাই আমার চারটা সন্তান তো এতিম হয়ে যাবে, মরার কথা বলো কেন, আমার চার সন্তান এতিম হয়ে যাবে না? ইমাম সাহেব বলতেছে যে মুরব্বী মরার আগে একটু মরার ভান করে দেখেন তো আপনার চার সন্তান এতিম হয় না চার সন্তান খুশি হয়, একটু টেস্ট করে দেখেন। বলে কিভাবে টেস্ট করব? বলে আজকে কাজ কাম করে ঠিক মতো বাসায় যাবেন, যাওয়ার পরে বিছানায় ঘুমায়া যাবেন, ফজরের নামাজ আল্লাহর রহমতে পড়েন না, একটু বেলা হয়ে উঠবেন, উঠবেন না ঘুম থেকে, ও মুরব্বি যাওয়ার পর চায়ের হাত পা চায়ের দিকে দিয়ে একেবারে সাটাম শুয়েই আছে, বেলা উঠে যায় সূর্য উঠে গেছে কিন্তু মুরব্বি আর ঘুম থেকে উঠে না। বড় ছেলে চিন্তা করলো যে আমার বাবা তো ফজরের নামাজ না পড়েই জমিতে যায়, আজকে বেলা উঠে গেল সূর্য উঠে গেল বাবা কেন মসজিদের মধ্যে উঠে না, কেন ঘুম থেকে জমিতে কেন যায় না? ঘরের মধ্যে ঢুকে বাবার হাত ধরে নাড়া দেয়, ও মরার ভান করে একেবারে ষাট হয়ে পড়ে আছে, কোনো নড়া ছাড়া কথাবার্তা কিছু বলে না, ও আর বুঝতে বাকি নাই যে বাবা ফজরের আগে উঠে জমির মধ্যে যাই, পা ধরে ঝাঁকি দিলাম হাত ধরে ঝাঁকি দিলাম বাবা যেহেতু উঠে নাই, বাবা কি হয়েছে মারা গেছে, চিৎকার দিয়ে ডেকেছে এ আরো ভাইয়েরা আসো বাবা আর দুনিয়াতে নাই, চার ভাই এক ঘরের মধ্যে জমা হয়েছে, বড় ভাই ডাক দিয়ে বলতেছে যে বাবা তো মরলো মরলো, বুড়া তো একদিন মরবে মরবে ঠিক আছে, কিন্তু কি একটা প্যাস লাগাই দি বলো, বলে কি প্যাস, আরেক ভাই বলে কি প্যাস লাগাই দিয়ে মরলো, বলে জমির দিকে তাকায় দেখো জমি আমাদের 39 বিঘা, কয় বিঘা জমি আমাদের 39 বিঘা, বুড়া মরবি মর আর এক বিঘা জমি কিনে দিয়ে মর, বুড়া তো তোর মরার তো মরবি মর ভালো কথা কিন্তু আর এক বিঘা জমি কিনে দিয়ে মর, তো চার ভাই ক বিঘা করে বাবু 10 বিঘা করে বাবু, আবার ভাঙ্গা ভাঙ্গি ঝামেলা। আরেক ভাই বলতেছে এই বুড়া কি খালি জমির ভিতর প্যাঁচ লাগাইছে নাকি, ঘরের দিক তাকাই দেখো আমরা ভাই হলাম চারটা, ঘর বানাইছে ষাটটা, ঘর কটা ঘর বানাইছে ষাটটা, আটটা যদি ঘর বানাতো দুইটা করে ভাগে পেতাম, জমির মধ্যে প্যাঁচ লাগাইলো ঘরের মধ্যে প্যাঁচ লাগাইলো, বড় ভাই ডাক দিয়ে বলে বুড়া তো মরেই গেছে কান্নাকাটি করে লাভ নাই, জমিও পাওয়া যাবে না ঘরও পাওয়া যাবে না, এই বুড়া যে মারা গেল যেই ঘরে এই ঘর ভাগ দিবি কার ভাগে, এই যে ঘরে মারা গেছে এই ঘরটা কার ভাগে দিবি? ছোট ভাই বলতেছে আমি যেহেতু ছোট আমি ভয় করবো মরার ঘর আমি নেবো না, মেজো ভাই বলে আমিও নেবো না, সবাই মিলে বলতেছে আপনি যেহেতু ভাইয়ের ভিতর বড় আপনার ভাগে এই ঘর, বড় ভাই বিপদে পড়ে আচ্ছা ঠিক আছে আমার ঘর যেহেতু এই যে ঘরে মারা গেছে ঘর যেহেতু আমার ঘরে আমার ভাগে দিয়েছিস, অতএব এই মরা লাশ আমি বেশি করার ঘরের মধ্যে রাখতে দিব না, আমার ঘর দূষিত হবে তাড়াতাড়ি বের কর। এখন লাশ যে বের করবে বুড়ার মরার সাইজ অন্যরকম, হাত এই দরজা দিয়ে বের করবে দরজার মধ্যে হাত বেঁধে যায়, তো ছোট ভাই বলতেছে ভাইজান দরজাটা ভেঙে ফেলি, বড় ভাই বলে মরা ঘর দিলে আমার ভাগে, দরজার দাম জানিস দরজা ভাঙবি, ভাঙতে যদি হয় বুড়ার হাত ভাঙ, কি ভাঙ বুড়ার হাত ভাঙ, এ বুড়া কিন্তু শুনে, এখন বুড়া চিন্তা করতেছে আল্লাহ মানুষ মরার সময় আজরাইল দেখে একটা আর আমি মরার আগে আজরাইল দেখি চারটা, এ আজরাইল তো তুমি পাঠাও নাই,
ইয়াজরাইল তোমার ঘরের মধ্যে বড় হয়েছে, আমি যদি এখনো যদি ঘুমের যদি মরার ভান করে থাকি আজরাইল গুলো ছাড়বে না, হাত পা ভেঙ্গে সোজা করবে। বুড়া বলে আর মরার ভান করা যাবে না, হাত গুলো এরকম ছিল যখন সোজা করেছে, চার ভাই সাদ্দিক ঝাড়ি দৌড়, মরা মানুষ নড়ে উঠছে। ওই মুরব্বি আর কোথাও যায় নাই, ইমাম সাহেবের কাছে এসে বলতেছে হুজুর যা বলেছেন সত্য কথা বলেছেন, দুনিয়ার জমিনে কেউ আপন না, দুনিয়ার জমিনে আপন যদি থাকে গো একজন হচ্ছেন দুনিয়ার বিশ্ব নবী, আর একজন জোরে বলেন কে, আরো জোরে বলেন কে। এই জন্য দুনিয়ার জমিনে কাজকর্ম করা লাগবে, কিন্তু আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহকে যদি ভুলে যাই তাহলে কিন্তু ইহকাল পরকাল দুই কালে চলে যাবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে মানুষ থাকবে, দুনিয়ার উপরে দুনিয়া যেন মানুষের কলবের ভিতরে না যায় গো ভাই। আল্লামা শেখ সাদী বলেছেন আবদর কিশতি হালাকে কিশতি আজ, জিরে কিশতি নকরা হও পর পুশতি আজ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন নৌকা যদি পানির উপরে চলে সে নৌকা তার গন্তব্যস্থলে চলে যায়, আর পানি যদি নৌকার ভিতরে যদি ঢুকে যায় সেও নৌকা ডুবে যায়। ঠিক তেমনি ভাবে মানুষ যদি দুনিয়ার উপরে যদি চলে সেই মানুষ জান্নাতের মধ্যে চলে যায়, দুনিয়া যদি মানুষের কলবের ভিতরে ঢুকে সেই মানুষ জাহান্নামে চলে যায়। কথা ক্লিয়ার তো? নৌকার মধ্যে পানি ঢুকলে যেমন নৌকা যেমন ডুবে যায়, দুনিয়া যদি মানুষের কলবের মধ্যে ঢুকে মানুষও ডুবে জাহান্নামের দিকে চলে যায়। এই জন্য আমার ভাইয়েরা দুনিয়াদারি যে বাদ দিতে হবে না, না আল্লাহর নবীর সাহাবী বলেছেন এ দুনিয়ার মানুষেরা দুনিয়ার জমিনে কাজ কর্ম করতে হবে ঠিক, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের অমান্য করা যাবে না। একজন কবি ডাক দিয়ে বলেছিলেন নবী গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহার কারে কে বাসি বা খোদা বাস। কবি ডাক দিয়ে বলেন আল্লাহ তো তোমাদেরকে এমন হুকুম করে নাই যে দুনিয়ার জমিনের ঘর বাড়ি আর বিবি বাচ্চা ছেড়ে জঙ্গলের মধ্যে চলে যাইবা। আল্লাহ বলেছেন বিবি বাচ্চা নিয়ে থাকবা, আল্লাহর হুকুম যখন হয়ে যাবে মসজিদে গিয়ে আল্লাহর কুদরে কদমে সেজদা দিবা। আল্লাহু আকবার। আমার ভাইরা তাহলে এতক্ষণ থেকে আলোচনা কি বোঝা গেল? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রসুলের আদর্শ মানার দরকার আছে না নাই? বিশ্ব নবীর আদর্শ কেমন আদর্শ রে মুসলমান? আল্লাহর নবীর সাহাবা একরামকে নিয়ে আল্লাহর নবী যখন কোন জায়গায় বসে আলোচনা করতেন আল্লাহর নবীর কথাগুলো এত সুন্দর ছিল, আল্লাহর নবীর কাজ এত সুন্দর ছিল, আল্লাহর নবী এমন ভাবে কাজ করতেন এমন ভাবে কথা বলতেন, দুনিয়ার সমস্ত আদর্শকে যদি এক জায়গায় করা হয় আর বিশ্ব নবীর আদর্শকে যদি এক জায়গায় করা হয় তামাম পৃথিবীর সমস্ত আদর্শ বিশ্ব নবীর আদর্শের কাছে হার মেনে যাবে। এরকম ছিল বিশ্ব নবীর আদর্শ। আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা দুনিয়ার মানুষকে বলতেছেন এ দুনিয়ার মানুষেরা তোমাদের এক মানুষের একটা সূর্য আছে, যে সূর্য সকালবেলা উঠে আর সন্ধ্যাবেলায় ডুবে যায়, আর আমি আয়েশার একটা সূর্য আছে যে সূর্য সন্ধ্যাবেলা উঠে আর সারা রাত থাকে। বলেন সুবহান, আল্লাহর নবীর চেহারার প্রশংসা করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর চেহারার প্রশংসা করেছেন। এখন যারা বিয়ে করেছেন তাদেরকে যদি এখন প্রশ্ন করা হয় যে আপনার বিবি কি আপনার প্রশংসা করবে, কয়জন বলতে পারবেন প্রশংসা করবে? সাহস পায় না তো, প্রশংসা যে করবে এটা বলার সাহস পায় না। কেন বলে? আমরা সেরকম আচার আচরণ করতে পারি না,
এই জন্য বলার সাহস পাচ্ছে না। কিন্তু আল্লাহর নবী কি বললেন, আল্লাহর নবী বললেন কোন স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি বলে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই, স্ত্রীর সাক্ষীতে সে জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই দিকে আলোচনা করব না। আল্লাহর নবী হযরতে ওমরের কথা বললেন, যে ওমরের ব্যাপারে আল্লাহর নবী নিজেই বলে দিয়েছিলেন আমার পাশে দাফনের ব্যবস্থা করে দাও, আমাদের মনে আছে তো? আল্লাহর নবীর পাশে হযরতে ওমর ঘুমায়া গেলেন, চিরনিদ্রায় ঘুমায়া আছেন হযরতে ওমর, আমার ভাইরা। তারপরে হযরতে উসমানের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, উসমান হলো আমার এমন সাহাবী জান্নাতের মধ্যে সবার যেমন একটা সাথী থাকবে, আমার সাথীর নাম হচ্ছে উসমান। আল্লাহ, হযরতে উসমান কত সম্মানী সাহাবী। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত উসমানকে দেখায় বলে, নবী গো ওইটা কে যায়? আল্লাহর নবী বলে ওটা হলো আমার সাহাবী হযরত উসমান। বলে উসমান যখন রাস্তা দিয়ে হাঁটে, উসমানকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা পায়। বলেন সুবহানাল্লাহ। এই হলো সাহাবী হযরত উসমান। তার জিন্দেগি বলতে গেলে অনেক সময় চলে যাবে। আমার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে বিশ্বনবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশ্বনবী বলেছেন, শেরে খোদা তিনি হলেন হযরতে আলী, আল্লাহর বাঘ হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, আলী রে তোমার আমার জান্নাতের সামনেই হবে তোমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তার পাশে বসা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পাশে বসা হযরতে বেলাল, আল্লাহু আকবার বলেন। সমস্ত সাহাবীদের লাকব বর্ণনা করা হয়, হযরতে আবু বকরের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা হয়, হযরতে ওমরের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা হয়, কিন্তু অন্য কোন লকব লেখা হয় না। আর যখন হযরতে বেলালের নামটা আসে, আন হযরতে বেলাল ইবনে হাবশি আন মুআযযিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার, হযরতে বেলাল ওই হাবশির কালো গোলাম হযরতে বেলাল আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় আছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আল্লাহর নবী বেলালকে বলেন, বেলাল রে তুমি কেন কান্দ, তুমি না আমার মসজিদের মুয়াজ্জিন রে বেলাল। বেলাল বলেন, ওগো আল্লাহর নবী, আবু বকরের ফজিলত বলেছেন, ওমর উসমান আলীর কথা বলেছেন, আমি বেলাল যে কালো, আমি বেলালের কথা কি আপনি বলবেন না গো নবী? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল, এর বেলাল একটা কথা শুনে না, ওর বেলাল জান্নাতের মধ্যে যতগুলো আমার খাদেম থাকবে রে বেলাল, আমার খাদেমের সর্দার থাকবে তুমি বেলাল। বলেন সুবহানাল্লাহ। যে হযরতে বেলাল হাবশা দেশ থেকে বিশ্বনবীর দরবারে আসলেন, বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়লেন, আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল তোমাকে আমি কি উপহার দেব রে বেলাল, তোমার কালিমা পড়া দেখে আমি নবীজির কলিজা ঠান্ডা, এরে বেলাল তোমাকে আমি কি উপহার দেব, এরে বেলাল তোমাকে আমি আমার মসজিদের মুয়াজ্জিন বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন। হযরতে বেলাল আজান দেয়, আল্লাহর নবী ঘর থেকে বের হন, নামাজের মধ্যে ইমামতি করেন, হযরতে বেলাল ইকামত দিয়ে দেয়, নবী হচ্ছে ইমাম, হযরতে বেলাল হচ্ছে মুয়াজ্জিন। সেই বেলাল বিশ্ব নবীর বিদায়ের পরে মদিনা থেকে চলে গেল, বিশ্ব নবী যেই মদিনার মধ্যে নাই, আমি বেলাল সেই মদিনার মধ্যে থাকব না। হযরতে বেলাল
কষ্ট সহ্য করতে পারে না, যেই মদিনায় বিশ্বনবী নাই সেই মদিনায় আমি বেলাল কিভাবে থাকবো। বেলাল চলে গেছে অন্য দেশে, নিজ দেশে হযরতে বেলাল ঘুর চলে গেল। একদিন গভীর রাত্রে আমার নবী স্বপ্ন যোগে হযরতে বেলালকে ডাক দিয়ে বলেন, ওরে বেলাল তুই আমার এত কেন কষ্ট দিস রে বেলাল, যখন মদিনার জমিনে ছিলি মাঝে মাঝে আমি নবীজির রোজার পাশে আসতি আর সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া হাবিবি, ওগো আমার বন্ধু আপনি ঘুমায় আছেন আমি দুনিয়াতে চিন্তা, এর বেলাল এতটা দিন চলে যাই তুই আমার কবরের পাশে আর আসিস না, আমি কি অপরাধ করলাম রে বেলাল, আমাকে ছেড়ে কেন তুই চলে গেলি। হযরতে বেলাল ঘুম ভাঙ্গার পরে মদিনার দিকে চলে এসেছে, মদিনায় ঢোকার সঙ্গে সঙ্গে মদিনার লোকেরা হযরতে বেলালকে ঘিরে ধরেছে। হযরতে বেলালের কাছে অন্য কোনো আবদার করে না গো, একটাই আবদার করে, বেলাল রে নবীর যুগের আজানটা একটু শোনায়া দাও। আল্লাহ এর বেলাল তোমার কাছে অন্য কিছু চাই না, নবীর যুগের একটু আজানটা শোনায়া দাও। সমস্ত সাহাবায়ে কিরাম বলে, সাহাবায়ে কিরামের সামনে হযরতে বেলাল ডাক দিয়ে বলে, লোকেরা আমি তো তোমাদের মুয়াজ্জিন না গো, তোমাদের কাছে তো আমি আজান দেব না, আমি তো বিশ্বনবীর মুয়াজ্জিন, বিশ্বনবী তো দুনিয়ার জমিনে জিন্দা নাই, নবী যদি দুনিয়ার জমিনে জিন্দা না থাকে কার জন্য আমি আজান দেব, কার জন্য আজান দেব। আমি যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ডান দিকে খেয়াল করে দেখেছি নবীজি দরজা খুলে বাইরে বের হয়ে আসতেন, আমার ভাইয়েরা হযরতে বেলাল বলেন নবীজিকে দেখেছি বের হয়ে আসে, ওই নবীজি মেহরাবে দাঁড়াই আর আমি বেলাল নবীজির পিছনে দাঁড়ায়া যাই, নবীজির পিছনে দাঁড়ায় আমি একামটটা দিয়া দেই, বিশ্বনবী আল্লাহু আকবার বলে নামাজের নিয়াত করে, আমি বেলাল অন্তরে কত তৃপ্তি পাই, বিশ্বনবী ইমামতি করে আমার একামতে জামাতটা চলতেছে। নারে না না না, তোমাদের আবদার মানা যাবে না, আজান দিতে পারবো না। হযরতে হুসাইন দর দিয়ে আসছেন, আসার পরে ডাক দিয়ে বলে, চাচা বেলাল আপনার দুইটা পায়ে ধরে বলে গো চাচা, আজানটা শোনানো লাগবে না হয় কিন্তু আপনার পা ছাড়বো না। হযরতে হুসাইনের গলার মধ্যে বেলাল চুমা দিয়ে বলে, হুসাইন তুই যদি আবদার করিস রে তোর কথা আমি ফেলতে পারবো না, কারণ আমি দেখেছি বিশ্বনবী তোর গলার মধ্যে মাঝে মাঝে চুমা খাইতো। বলেন সুবহানাল্লাহ, এরে হাসান এ হুসাইন আবদার করেছো আজান দেব, ওয়াক্ত হয়ে যাক। ওয়াক্ত যখন হয়ে গেছে মিনারের মধ্যে হযরতে বেলাল দাঁড়ায়া গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার এর আওয়াজ দেয় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু মুসলমান যখন নবীজির নাম আসছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে পারে নাই, হযরতে বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। হযরতে আলী গিয়ে তুলে, ভাই বেলাল তুমি মনে হয় দুনিয়ার জমিন থেকে চলে গেলে রে ভাই, আজানটাকে কমপ্লিট করবা না। হযরতে বেলালের মুখের মধ্যে পানি ছিটা দেয়, হযরতে বেলালের জ্ঞান ফিরে, হযরতে বেলাল বলে, আর আজান দেব না রে, আর আজান দেব না, আমি যে ডান দিকে তাকা দেখি আমার নবী নাই, একটু পরে যে মসজিদে নববীর মধ্যে আজান একামত দেওয়ার জন্য যখন আমি দাঁড়ায়া যাব, আমার নবী যে নামাজ পড়ানোর জন্য আসবে না, কার পিছনে দাঁড়ায় একামত দিব রে ভাই আলী, জবাব দে না হয় আমি বেলাল আজান দিতে পারবো না। হযরতে আলী কান্দে, হাসান হুসাইন পাশে কান্দে, সাহাবায়ে কিরাম বলেন, ভাই বেলাল আজানটা একটু কমপ্লিট করে দিতে হবে। হযরতে বেলাল দাঁড়াই, কণ্ঠের মধ্যে কান্নার ভাব আজানের ভাষা উচ্চারণ করতে পারে না, এই হযরতে
দিয়ে বলেছেন, নবীগণ আপনি নবী যেই মসজিদের ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন একটা ভালো মুয়াজ্জিন হওয়া দরকার, যার কণ্ঠ হবে সুন্দর, যার চেহারা হবে সুন্দর, যার লেহানটা হবে সুন্দর, উচ্চ বংশের মানুষ হবে, বেলালের বাবাও গোলাম, বেলালও গোলাম, চেহারাটা দেখতে ভালো না, গলার আওয়াজ ভালো না, ওগো নবী আপনার মসজিদের ইমাম তো একটা ভালো হওয়া দরকার। আমার নবী হযরত বেলালকে ডাক দিয়ে এশার নামাজের পরে বলেন, বেলাল ফজরের আজান থেকে আর আজান দিবা না। হযরত বেলাল কান্দে রে, হযরত বেলালের কান্নার কারণে মনে হয় আসমানের ফেরেশতারাও কান্দে, বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল মসজিদের নববীর খুঁটি ধরে কান্দে আর বলে, আল্লাহ গোলামের ঘরে আমি জন্ম নেই নাই, গোলামের ঘরে পাঠাইছো তুমি, গোলাম আমি হই নাই, গোলাম বানাইছো তুমি, কালো আমি হই নাই, কালো বানাইছো তুমি, তোতলা আমি এমনি হই নাই, কণ্ঠ আমার খারাপ এমনি হই নাই, তাও বানায় দিছো তুমি, ও গো মাহবুব সব করলা তুমি। আর নবীর মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি, ও দয়ার মালিক তোমার নবী আমারে বাদ দিয়েছে মসজিদে নববীর থেকে, চাকরি তো তোমার নবীর হাতে, তোমার নবী আমারে বাদ দিয়া দিল, আর মুয়াজ্জিনি করতে পারবো না। ও আরশের মালিক আল্লাহ তোমার কাছে আমি বিচার দিয়ে দিলাম রে মালিক, তুমি একটু আমার নিয়োগের ব্যবস্থাটা করে দাও। ফজরের আজান দেয় ভালো একজন সাহাবি, কণ্ঠ বড় সুন্দর, সমস্ত মসজিদে নববী মুসল্লিতে ভরে গেছে। আমার নবী বাইরে তাকাই কিন্তু ফজরের নামাজ নবীজি যেই সময়ে পড়ে সেই সময় হয় না, নবীজি বসেই আছেন, এমন সময় হযরত জিব্রাইল আল্লাহর নবীর কাছে চলে আসলেন, ডাক দিয়া বলে, নগো নবী মসজিদের মধ্যে বসে আছেন, আজান কি আপনারা দেবেন না? আল্লাহু আকবার। আমার নবী বলেন, ভাই জিব্রাইল কি বলো, আজকে তো খুব সুন্দর কণ্ঠে আজান দিয়েছে, আজকে সুন্দর কণ্ঠে আজান হয়েছে, আর তুমি কি বলো আজান হয় নাই? হযরতে জিব্রাইল ডাক দিয়ে বলেন, নবী গো আজান যখন হযরতে বেলাল দেয়, ওই বেলালের আজান শুধু মদিনার অলিতে গলিতে ছড়ায়া পড়ে না, বেলালের আজান স্বয়ং আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। কিন্তু আজকে আল্লাহর আরশ পর্যন্ত কেন আজান গেল না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী গো বেলালকে ডাক দিয়ে তাড়াতাড়ি আজান দাওয়ান, না হলে কিন্তু ফজরের ওয়াক্ত হবে না। হযরতে বেলাল কই মসজিদে নববীর মধ্যে নাই, হযরতে বেলালকে খোঁজ করে কোথায় সেই বেলাল, খোঁজ করা শুরু করা হলো কোথায় সেই বেলাল, যাওয়ার পরে দেখে পাহাড়ের কিনারায় বসে হযরতে বেলাল কান্দে রে, সারা রাত হযরতে বেলাল ঘুমাই না, চোখের পানি দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত লাখে, আল্লাহ তোমার দরবারে বললাম নিয়োগের ব্যবস্থা তুমি করে দাও। আমার নবীর সাহাবায়ে কেরাম হযরতে বেলালের হাত ধরে টানে ডাক দিয়ে বলে, ওরে বেলাল মসজিদে নববীর মধ্যে চলো রে বেলাল, আজান দিতে হবে, তুমি না আজান দিলে নাকি সবে সাদেক হবে না, ফজরের ওয়াক্ত নাকি হবে না। হযরতে বেলাল ডাক দিয়া বলে, আমার নবী কোথায়? নবী যদি না আসে আমি মসজিদে যাব না। আল্লাহু আকবার। আমার নবী ছোট ছোট কদমে বেলালের কাছে ডাক দিয়া বলে, বেলাল চলো মসজিদে নববীর মধ্যে। হযরতে বেলাল নবীজির কদম ধরে কান্দে আর বলে, নবী গো আমার চেহারা দেখতে তো কালো, আমার কণ্ঠ ভালো না গো নবী, এই জন্য আমি মুয়াজ্জিনি করতে পারলাম না। ও গো নবী মাফ করে দিবেন, আপনি যখন আমার মসজিদে নববীতে বলেছেন আজান দিতে পারবা না, মনে হলো যেন সাত আসমান আমার করে
মোর্চার মধ্যে ভেঙে পড়েছে। আরে নবীজির গর্দান দেখে দেখে আমি একামত দেই, নবীজির চেহারা দেখে দেখে আমি আজান দেই, সেই বরকত থেকে আমি দূরে চলে গেলাম। আল্লাহর দরবারে বলেছে, আল্লাহ বিশ্ব নবীর নামে অভিযোগ করি না, আমার নিয়োগের ব্যবস্থাটা তুমি করে দাও। আমার নবী বলেন, বেলাল চলো তাড়াতাড়ি একটু আজান দিয়া দাও। হযরতে বেলাল যাওয়ার পরে যখন আজান দিয়া দিল, আল্লাহর নবী দেখেন ফজরের ওয়াক্ত হয়ে গেছে। নবী যে নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পরে যখন মসজিদে নববী থেকে বের হন, আল্লাহর নবী সূর্যের দিকে তাকায় দেখে সুবহে সাদেকার ফজর নাই, একেবারে জোহরের ওয়াক্ত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। যেই নবীর সাহাবীর মহব্বতে আল্লাহ তাআলা সূর্যকে স্থির রেখেছেন, এই সূর্য উঠবে না বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে, সেই বেলাল আল্লাহ তাআলার কাছে কত প্রিয়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, বেলাল জোহরের আজান দাও। হযরতে বেলাল জোহরের আজান দিলে নবী যে জোহরের নামাজ পড়ে বাসার মধ্যে গেলেন। বলেন সুবহানাল্লাহ। নবী যে যেই গল্প করতেছেন সেই গল্পের সদস্য একজন বেলাল। আল্লাহু আকবার। তার মধ্যে আরো একজন সাহাবি বসান, নাম তার হযরতে তলহা। নাম কি? হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা অবশ হয়ে গেছিল, ডান হাতটা ওয়াকেজ হয়ে গেছিল। ডান হাত দিয়ে হযরতে তলহা কোনো কাজ করতে পারতেন না। বিশ্ব নবী যখন অন্যান্য সাহাবীদের ফজিলত বর্ণনা করেন, কিতাবের মধ্যে আসে বারবার হযরতে তলহা বাম হাত দিয়া ডান হাতটা ধরে আর নবীজির সামনে বারবার এরকম করে হাতটা তুলে। হযরতে তলহা বুঝাইতে চাই নবী গো, একে একে সব সাহাবীর কথা বললেন, আমি তলহার কথা কি একটু বলবেন না? আল্লাহু আকবার। আমার নবী তলহার কথা কেন বলবেন না? হযরতে তলহার ডান হাতটা কেন অবশ হয়ে গেল? আল্লাহর নবী জিহাদের ময়দানে চলে গেছেন, কাফেররা বিশ্ব নবীর শরীরের মধ্যে পাথর মারে উহুদের ময়দানে, নবীজির দান মোবারক শহীদ, নবীজির শরীরের মধ্যে পাথর মারে। এমন সময় হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, ঘেরাও করে নিলেন নবীজিকে, বিশ্ব নবীকে ঘেরাও করে। বলেন নবী গো, আপনি একটু মাথাটা নিচু করে এই জায়গার মধ্যে বসে থাকেন। ও সাহাবে একরাম, ও বিশ্ব নবীর সাহাবে একরাম, শোনো, আমাদের কাছে লোহার কোনো তরবারি নাই, লোহার কোনো ঢাল নাই। নবীজিকে বলেন, নবী গো ঢাল নাই তো কি হয়েছে, আমাদের তো বুক আছে। বলেন না আল্লাহু আকবার। আমাদের কাছে লোহার ঢাল নাই গো তো নবীজি, কিন্তু আমাদের কাছে তো বুক আছে, বুক থাকতে একটা তীর আপনার শরীরের মধ্যে লাগতে দেব না। কি নবীজির মহব্বত, কি নবীজির ভালোবাসা! হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ঘিরে বসে আছে, কাফেররা এলান করে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করে ফেলেছে। এর মধ্যে থেকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের নারক তাকবীরের আওয়াজ দিয়ে বলে, এ কাফেরের দলরা কি বলিস, বিশ্ব নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নাই নাই রে, বিশ্ব নবী এখনো দুনিয়ার জমিনে জিন্দা আছে, বিশ্ব নবী এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, বিশ্ব নবীর সাহাবী একরাম আল্লাহর নবীকে ঘেরাও করে বসে আছে। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কাফেররা সাইড থেকে যখন তীর মারে, এক একজন সাহাবীর শরীরের মধ্যে লাগে, রক্ত ঝরে যায়, চোখের পানি বের হয় না, মুখ দিয়ে হাসে। আর নবীজিকে বলেন, নবী গো শরীর থেকে রক্ত গেল তো কি হলো, আমার জন্য জান্নাতের সিট নাম্বার বরাদ্দ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও নবী, রক্ত ঝরেছে তো কি হলো, আমার জন্য জান্নাতের সিট নাম্বার বরাদ্দ হয়েছে। কাফেররা পাহাড়ের উপরে উঠে যখন উপর থেকে তীর মারা শুরু করেছে, হযরতে তলহা
ডান হাতটা উপরের দিকে তুলেছে, যত তীর আসে আল্লাহই ভালো জানে, হযরতে তলহার হাতের মধ্যে লাগে, সাইড থেকে তীর মারে হযরতে তলহার শরীরের মধ্যে লাগে। হযরতে তলহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো আমি যদি বলতাম ও নবী হাতটা একটু ভালো করে দেন, আপনি বলার সঙ্গে সঙ্গে আমার হাত ভালো হয়ে যেত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আমাদের বিশ্বাস হয় নবী যদি হাত ভালো করতে চায় ভালো হবে কি হবে না? আবু বকরের পায়ে সাপে কামড় দিয়েছে, নবীজি থুথু লাগিয়ে দিয়েছেন, ভালো হয় নাই? ভালো হয়ে গেছে। এক সাহাবী নবীর দরবারে গেছে, জিহাদের ময়দানে চোখের মধ্যে তীর মেরেছে, চোখটা উপড়ে গেছে, বাইরে পড়ে গেছে, চোখটা হাতের মধ্যে নিয়ে নবীর দরবারে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার চোখটা পড়ে গেছে, কাফেরের চোখে আঘাত করেছে, নবী গো চোখটা একটু আমার ভালো করে দেন, আমাদের তো মেডিকেল নাই, মেডিকেলের মধ্যে যাব, আমাদের কোনো ডাক্তার নাই যে ট্রিটমেন্ট করব, আপনি আমাদের সব, আপনি আমার চোখটা একটু ভালো করে দেন গো নবী, আমার খুব কষ্ট হয়। আমার নবী বলেন, সাহাবীরা ধৈর্য ধারণ কর, আল্লাহ জান্নাত দেবে। সাহাবী এবার চোখের পানি ছাড়ে আর বলেন, নবী গো কি বলেন, আমাকে জান্নাত দেওয়ার জন্য কি আমার চোখ আল্লাহর প্রয়োজন নাকি? আল্লাহু আকবার। আমাকে জান্নাত দিতে হলে কি আমার চোখ নেওয়ার প্রয়োজন আছে নাকি? চোখের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে নাকি? ও নবী আমি আমার আল্লাহর কাছে চোখও চাই আমার জান্নাতও চাই। আল্লাহ আমাকে জান্নাত দেবে, এর বিনিময়ে কি আমার চোখ নেওয়ার প্রয়োজন আছে? আমি আমার আল্লাহর কাছে চোখও চাই, আমি আমার আল্লাহর কাছে জান্নাতও চাই। ওগো নবী আপনি ভালো করে দেন। নবীজি চোখটা জায়গা মতো লাগায়া হাত দিয়া দিলে চোখটা আগের চাইতে আরো ভালো হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ। হযরতে তলহা বলেন, আমি তো হাতটা ভালো করলাম না, অবশ হয়ে আছে, হাত হাত দিয়ে কিছু করতে পারি না। আল্লাহর নবী হযরতে তলহাকে ডাক দিয়ে বলেন, তলহা রে তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি নবী যখন জান্নাতের মধ্যে যাব আমার উম্মতদেরকে নিয়ে তার পিছনে পিছনে একজন তাকবীর দিবে, নারায় তাকবীর, জোরে নারায় তাকবীর, নারায় তাকবীর। আল্লাহর নবী হযরতে তলহাকে বলেন, তলহা রে আমি যখন জান্নাতের মধ্যে যাব তখন একজন মানুষ তকবীর দিবে আর সবাই আল্লাহু আকবার বলবে। তকবীরের ধ্বনিটা যে মানুষটা তুলবে এটা দুনিয়ার কোনো মানুষ নাই, এটা হলো তুমি, তলহা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এই সমস্ত মানুষগুলো নিয়ে আল্লাহর পাক পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গল্প করবেন, এই গল্পের কথা বলতে বলতে কিন্তু ঘড়ির কাঁটা কিন্তু অনেক দূর করে গেছে, কারণ সময় হচ্ছে কম আর আপনারা ওয়াজ শোনার জম, কথা বলে ঠিক না বেটি? কিন্তু আমার ভাইরা মা বোনদের জন্য যে সমস্ত আলোচনা করার কথা বলেছি এই সমস্ত আলোচনাগুলো মা বোনদের জন্য, যদিও সবগুলা করা যদি সম্ভব যদি নাও হয় দুই একটা মা বোনদের আলোচনা করার দরকার, কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা অল্প সময়ে শেষ করে নেব, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে যে সম্মান দিয়েছেন দুনিয়ার কোন ধর্ম মহিলাদেরকে এই সম্মান দিতে পারে নাই। ইহুদি ধর্ম বলে নারীরা হচ্ছে সমস্ত গুনাহের মূল, সমস্ত দোষের মূল হচ্ছে নারী, নারীরা হচ্ছে সমস্ত দোষের মূল, পুরুষরা যদি দোষ করে তার দোষটা করা অপরাধ না, দোষ সে করতেই পারে, কিন্তু নারী যদি একটা ভালো কাজ করে ইহুদি ধর্মের মধ্যে তার ভালো কাজের কোনো দাম নাই। খ্রিস্ট ধর্ম ডাক দিয়া বলে নারীরা হচ্ছে জাহান্নামের দরজা, জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বৌদ্ধ ধর্মরা বলে সমস্ত পাপের উৎস হলো নারীরা, এরকম ভাবে এক এক ধর্ম নারীদেরকে এক এক রকমের কথা বলেছে, কিন্তু সবচাইতে ইসলাম ধর্ম নারীদেরকে সবচাইতে সম্মান দিয়েছে। আমার ভাইরা
আমার বাবাজিরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, নবীজির সাহাবা একরাম সহ সমস্ত নবীর সাহাবা একরাম নবীর সামনে বসা, এমন সময় আল্লাহর নবী সাহাবা একরামকে বললেন, সাহাবা একরাম রে, নারীদেরকে আমি কেমন সম্মান দিলাম। আমার ভাইয়েরা, নারীদেরকে একদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন মেয়ের সম্মান, আর একদিক থেকে আল্লাহ তাআলা দিলেন কন্যার সম্মান, তার পাশাপাশি দিলেন স্ত্রীর সম্মান, মেয়ের সম্মান, সর্বশ্রেষ্ঠ সম্মান। মায়ের সিংহাসনের মধ্যে মহিলাদেরকে বসাইয়া আল্লাহর নবী ঘোষণা করলেন, আল জান্নাতু তাহতা উম্মুহা। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার কোন জায়গায় জান্নাত খোঁজ করলে পাইবি না, মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। চিল্লাইয়া বলেন, সুবহানাল্লাহ। সেই মাদের কেমন একটা অবস্থা ছিল, ইসলামের প্রথম যুগে কন্যা সন্তান হলে জীবিত দাফন করা হতো। হযরতে দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বলেন, নবী গো, জীবন ভর যা গুনাহ করেছি আমার গুনাহগুলোকে মাফ হবে নাকি? আমার নবী বলেন, এর সাহাবি, তওবা যদি করো জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কোন গুনাহ তুমি করেছো? সাহাবি, কোন গুনাহ করেছো? দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, আমি এমন একটা গুনাহ করেছি, জীবিত কন্যা সন্তানকে আমি দাফন করেছি, আমার বিবির পেটে যখন বাচ্চা ছিল আমি ব্যবসার কাজে চলে গেলাম, দীর্ঘ দিন পর বাসার মধ্যে আসলাম, বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, মেয়ে একটা সন্তান দেখা যায়, মেয়েটা কার? মেয়ে আমার। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, মেয়েটা হচ্ছে আপনার, দেখতে চেহারাটা এত সুন্দর, নাম রেখেছে তার জামিলা, বড় সুন্দর চেহারা। আমার ভাইয়েরা, দাহিয়াতুল কলবি তার বিবিকে ডাক দিয়ে বলে, পর্দারলের মা বোনেরা খেয়াল করে শুনবেন, এ পর্দারলের মা বোনেরা একটা কথা খেয়াল করে শুনতে হবে রে মা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাদেরকে যত সম্মান দিয়েছে রে মা, দুনিয়ার অন্য কোন ধর্ম তোমাদেরকে এত সম্মান দেয় নাই। আল্লাহর পাক পয়গম্বরের আদর্শ, বিশ্ব নবীর আদর্শ তোমাদেরকে যে সম্মান দিয়েছে, দুনিয়ার কোন ধর্ম, দুনিয়ার কোন মানুষ এত সম্মান নারীদেরকে দিতে পারে নাই। নারী স্লোগান দিতে দিতে, নারী উন্নয়নের স্লোগান দিতে দিতে কিছু মানুষের মুখ দিয়ে ফেনা উঠে যায়, কিন্তু তারা এই পর্যন্ত নারীদেরকে হেফাজত করতে পারে নাই। কথা বলেন জোরে, ঠিক না বেঠি? আওয়াজ দেন না কারো, ঠিক না বেঠি? নেতা পল্টনে ভাষণ দেয়, নারী আর পরের অধীনে থাকবে না, এখন নারীরাও গাছ কাটবে, ঘাস কাটবে, এখন নারীরাও রাস্তাঘাটে চলবে, এখন নারীরা পুরুষ যা যা করে নারীরাও তা তা করবে, একেবারে মাঠ গরম করে দিয়ে নেতা বাড়িতে চলে এসেছে, বুঝছেন না? বাড়িতে আসার পরে শরীরটা কেমন যেন করতেছে, বলে সামনে তো আরো বক্তব্য আছে, আরো মাঠ গরম করতে হবে। তা ডায়াবেটিস কি বেশি বেড়ে গেল নাকি? একটু ডাক্তারের কাছে যাই তো, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতেছে যে ঠিক আছে, আপনি একটু সকালবেলা প্রসাব নিয়ে আসবেন, প্রসাবটা পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা করতে হবে? প্রসাব পরীক্ষা করতে হবে। একটা বোতল দিয়েছে, এই বোতলের মধ্যে প্রসাব নিয়ে আসবেন, পরীক্ষা করব, তারপরে রেজাল্ট দেব। প্রসাব করার পরে খুঁটির গোড়ায় রেখে দিয়েছে, ও ঘুমাচ্ছে, ফজরের নামাজ তো নাই, তে ফজরের পরে যাব আর কি ডাক্তারের কাছে, ডাক্তারের চেম্বার খুলতে তো দেরি হবে। নেতার বউ উঠার পরে ও বারিন্দা ঘর বাড়ি ঝাড়ে দেয় না সকালবেলা উঠে, মেয়েরা ও ঝাড়ু দিচ্ছে, নেতার বউ ঝাড়ু দিচ্ছে, ওই ঝাড়ুর আগায় বেঁধে প্রসাবের বোতল কাছে পড়ে গেছে। এখন চিন্তা করতেছে সেই মহিলা যে আমার স্বামী নারী অধিকার নিয়ে যতই স্লোগান দিক না কেন, সে তো আমার উপরে নির্যাতনের স্টেম রোলার চালায়, এটা তো শুধু আমি জানি, আর কেউ জানে না। আর যদি ঘুম থেকে উঠে যদি দেখে খুঁটির গোড়ায় প্রসাব নাই, মার তো একটাও মাটিতে পড়বে না, সব পিঠে পড়বে। প্রসাবেরই তো দরকার, ব্যবস্থা করে রেখে দিয়েছে, বুঝেন নাই? প্রসাবেরই তো দরকার, ব্যবস্থা করে ওইভাবে রেখে দিয়েছে। এখন ওই প্রসাব নিয়ে নেতা নেতা স্টাইলে হাত ঝুকাইতে ঝুকাইতে মেডিকেলে হাজির, সমস্ত সিরিয়াল বন্ধ, নেতা এসেছে, সব সিরিয়াল স্টপ। এখন নেতা প্রসাবের বোতল দিতেছে, ডাক্তার প্রসাব পরীক্ষা করে আসার পরে
ডাক্তারের মুখ কালো হয়ে গেছে, একেবারে কালো মুখ। নেতা বলতেছে কি বাবা রেজাল্ট কি খুব খারাপ নাকি, টাকা পয়সা অনেক আছে, আরে ইন্ডিয়া যায় চিকিৎসা করবে, রেজাল্ট দেন না আপনি। ডাক্তার বলতেছে জোরে কথা বলবেন না, মাথা গরম করবেন না, ফ্যানটা দিয়ে দিলাম, আরামে বসেন, জোরে বসবেন না, আস্তে বসেন, ভারী বোঝা চলবে না। সাত মাস চলে, কয় মাস চলে? নেতা বলতেছে ইজ্জত তো গেল রে, সাত মাস চলে মানে আর বোধহয় বক্তব্য দেওয়া হবে না। নেতার মান ইজ্জত নিয়ে টানাটানি, এই ডাক্তার থাক থাক বাড়ির দিকে দৌড়াই, বলে দৌড়াইবেন কিন্তু আস্তে আস্তে যাইবেন, দৌড়াইবেন না, বাসায় যে টক টক বেশি খাইবেন। সাত মাস চলে, আর তিন মাস পর হবে খাওয়া। ও নেতা বাসায় আসার পরে ঘরের মধ্যে চুপচাপ বসে থাকে, স্বামী চুপচাপ বসে থাকে, বউ বলে কি ব্যাপার ভাষণ দিবা? বলে ডাক্তারে বলেছে জোরে কথা বলা যাবে না। কেন? বলে সাত মাস নাকি চলে, মান সম্মান মনে হয় আর থাকলো না। বউ তো বুঝেছে প্রসাব তো নেতার না, প্রসাব কার? বউ ডাক দিয়ে বলতেছে স্বামী গো তোমার কি বমি বমি ভাব হয় নাকি বলে না, খাইতে অসুবিধা হয় নাকি বলে না, চলতে অসুবিধা হয় নাকি বলে না, তোমার কি কোনো কাজে কর্মে অসুবিধা হয় নাকি বলে? অসুবিধা হয় না। বলে ভেজালটা হয়েছে, তোমার প্রসাব পড়ে গেছে, আমি প্রসাবটা ভরে দিয়েছি। নেতার বউ ডাক দিয়ে বলতেছে না 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 না, আর এই স্লোগান দেওয়া যাবে না। এ স্বামী বলো একটা নয় মাসে তুমি এমন ভয় পেয়েছো, তিনটা তো সন্তান আমার ঘরের মধ্যে, তুমি যে বলেছ নারী পুরুষের সমান অধিকার, তিনটা সন্তান জন্ম দিতে আমার যত কষ্ট হয়েছে, তিনটা সন্তান যদি তোমার পেটে যায় কেমন কষ্ট হবে? নেতা বলে বক্তব্য পাল্টে দিলাম, সমান অধিকার চলবে না, ইসলাম নারীকে যেটা দিয়েছে এটাই হলো চূড়ান্ত সম্মান। কথা বলেন ঠিক না বেঠি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? আজকে নারী উন্নয়নের স্লোগান দিতে দিতে নারীদেরকে রাস্তার মধ্যে নামাইয়া একেবারে মান ইজ্জত যাই যাই অবস্থা, ইজ্জত নাই বললেই চলে। কথা বলেন ঠিক না বেঠে? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠে? এখন তাদের ব্যাপারে কিছু বললে, আমিও তো এক মায়ের সন্তান, তারা আবার রাগ করবে, হুজুর মাইক পাওয়ার পরে আমাদেরকে ধুয়ে একেবারে শেষ করে দিল। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য তাদেরকেও শক্তভাবে কিছু কথা বলে না। আগে আমরা হুজুররা ওয়াজ করতাম নরম, মাগো তোমার পায়ে ধরেছে মা পর্দা করো, আমার এক হুজুর বলে এই তারিখ কি বলে তোর বাপ কি তো মেয়ে মানুষের পা ধরে ওয়াজ করার জন্য কি আলেম বানাইছে নাকি, বেটিসলের পা তুই ধরবি কেন? আমি তো চিন্তা করলাম তাই তো, এখন ধরেন এক কলেজের ছাত্রী কলেজে যাচ্ছে বোরকা ছাড়া, আমি যা যদি আর পা ধরি যে যা হয়েছে হয়েছে, এখন থেকে বোরকা পরতে হবে, বলেন তো ইমামতি থাকবে? এই কথা বলেন না কেন, ইমামতি থাকবে? কি দরকার পা ধরার? চিন্তা করলাম না না, ওয়াজ নরমে হবে না, ওয়াজ দিতে হবে গরম। কথা বলেন কি? ওয়াজ দিতে হবে গরম। গরম ওয়াজ করলাম, গরমে দেখি কাজ হলো না, এখন দিতে হবে কিছু সরম, যদি কাজ হয়। কথা বলেন ঠিক না বাটে? ওই যে আমি মাঝে মাঝেই বলি, নদীর পাশ দিয়ে যায় শিয়াল, দেখতেছে মাঝখান থেকে নদীর ভিতরে গর্তের ভিতরে কাঁকড়া দেখা যায়, তো কাঁকড়া দেখে শিয়ালের খেতে ইচ্ছা করেছে, তো শিয়াল চিন্তা করতেছে যে এই এই কাঁকড়া তো ওখানে যে ধরে খাওয়া যাবে না, তো শিয়াল এখন স্লোগান দিতেছে, বলতেছে কাকুড়ি মাকুড়ি পরমা সুন্দরী বাইরে এসো সালাম করি। কত সুন্দর স্লোগান! এই কথা শোনার পরে কাঁকড়া বুঝতে পেরেছে যে মামার কথা সুন্দর কিন্তু মতলব খারাপ। এখন কাঁকড়া ভিতর থেকে বলতেছে মামা মেঘলা মেঘলা ভাব, গায়ে এসেছে জ্বর, আজকের সালাম মামা তুই বাইরে থেকেই কর। শিয়াল কাঁকড়াকে ধোকা দিতে চেয়েছে কিন্তু ধোকা দিতে পারে নাই। কিন্তু দুনিয়ার মানুষগুলো যখন নারী স্বাধীনতার নামে যখন কথা বলল, নারীরা আর বলতেছে স্বামীর কথা মানবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, বৃষ্টি পড়ে টিপ টিপ আর কিস্তি দেবো ঠিক ঠিক। কথা বলেন ঠিক না ঠিক? এইভাবে নারী যখন পর্দা ছেড়ে যখন বাইরে বের হল, আগে যখন নারীদের বিয়ে যখন হতো
সেই সময় নারীদেরকে যৌতুক নামের কোন গজব তাদের ছিল না, তাদের প্রাপ্ত মোহরানা দিয়ে তাদেরকে বিয়ে করত, কথা বলেন ঠিক না ঠিক? আর যখন সন্তান গুলো হতো সিজার নামের গজব তাদের শরীরের মধ্যে পড়তো না, নরমানেই বাচ্চা গুলো দুনিয়ার জমিনে আসতো, কথা বলেন ঠিক না ঠিক? মানুষের বাচ্চা দুইটা খুব, একটা খুব বেশি হলে দুইটা হয়, তিনটা চারটা হয় না। একটা কুকুরের বাচ্চা পাঁচটা সাতটা আটটা দশটা হয়, কথা বলেন ঠিক না? এই বাচ্চার সিজন চলতেছে, কয়টা কুকুরের সিজার লাগে? একটাও লাগে না, একটাও লাগে না, সবাই বলেন একটাও লাগে না। এক কুকুরের সিজার লাগে না, কেন লাগে না? কুকুরের যখন পেটের ব্যথা উঠে, প্রসব ব্যথা, কুকুর কান্দে, কুকুর কান্দে, আল্লাহ বলে কান্দিস কেন? বলে ব্যথা, বলে কানলে আরো ব্যথা বাড়বে। তোর কি কেউ আছে নাকি যে তোকে ক্লিনিকে নেবে সিজার করবে? তোর কেউ আছে? বলে আমার তো কেউ নাই। বলে কান্দিস না, আল্লাহ বলে ফিকরার ইম্মাকিন, আমি একটা সংরক্ষিত জায়গায় সন্তানকে রেখেছি কম্পিউটারের মাধ্যমে, তুমি সেইটা আল্ট্রাসনোগ্রাফের মাধ্যমে তোমার সুরক্ষিত জায়গাটা যখন ডাক্তারকে দেখিয়ে দিয়েছো, সন্তানের দায়িত্ব আর আমার নাই, যে ডাকাতদেরকে তুমি ওই জায়গা দেখিয়েছো ওই ডাকাতকে দিয়ে সেই জায়গা সিং কেটে সেই হাইব্রিড বের করা হবে, কথা বলেন ঠিক না? এই কথাগুলো বললে খারাপ লাগে শুনতে। স্টেজের মধ্যে আমরা যে কয়েকজন আছে আল্লাহর রহমতে মুরব্বী যারা আছে, আগের মানুষের তো পাঁচটা সাতটা আটটা দশটা এগারোটা উনিশটা বিশটা করে বাচ্চা, একজনের সিজারের প্রয়োজন হয় নাই। আর এখন একটা দেড়টা বাচ্চা তিনবার সিজার, কথা বলেন ঠিক না? কারণটা কি? কারণ হচ্ছে যেইভাবে থাকার কথা ছিল নারী সেইভাবে থাকে নাই, পর্দা থেকে যখন বের হয়ে গেছে এই সিজার নামের গজব তাদেরকে গ্রাস করেছে, কথা বলেন ঠিক না? যৌতুক নামের কৌতুক চলে এসেছে সমাজের মাঝে। কেন বলে নারীরা পর্দা করে না? পর্দা না করার কারণে কি হয়েছে? এখন যৌতুক দিতে হচ্ছে। এক লোক কলার ব্যবসায়ী, কলা বিক্রি করে, তার কলার খুব সুনাম, বাজারের মধ্যে গেলেই কলা বিক্রি হয়। সে চিন্তা করলো আমার কলা এত বাজারের মধ্যে বিক্রি হয়, মানুষ এত কিনে কিনে খায়, তো আগামীকালকে কলাগুলো এক সড়ে এক ঝাঁকা নিয়ে যাব। তবে মানুষ ছিলে ছিলে খায়, কষ্ট হয়, আজকে কলাগুলো বাসায় আমি ছিলবো, ছেলা কলা নিয়ে যাব বাজারে, মানুষের জন্য খেতে সুবিধা হয়। কলাগুলো ছেলে বাজারের মধ্যে নিয়ে যেয়ে বসে আছে, সারা দিন চলে যায়, একটা মানুষ কলা কিনে না, কলার উপরে মাছি বসে, বালি পড়ে। আর ওই ছোট বাচ্চাকে কলা খাওয়ানোর পরে কলা অর্ধেক রেখে দিলে দেখেন না মুখটা কালো হয়ে যায়, তো কলা পুরাটাই কালো হয়ে গেছে, কলা আর বিক্রি হয় না। সারাদিন শেষেও চিন্তা করলো কলাগুলো যদি বিক্রি না হয় তাহলে ফেলে দিতে হবে, পুকুরের মধ্যে ফেলতে যায়। পুকুরওয়ালা বলে এই পচা কলা আমার পুকুরে ফেলবি, পুকুর নষ্ট হবে, পুকুরে আমি খাবার দেবো তোর কলা হটা, পুকুরে ফেলতে যাই না। ড্রেনের মধ্যে ফেলতে যাবে, ড্রেনওয়ালা বাধা দেয় এই আমার বাড়ির সামনে ড্রেনে ফেলবি না। চিন্তায় পড়ে গেল কলাগুলো ফেলবে কোথায়, কলার বোঝা মাথায় নিয়ে মাথায় একটা বুদ্ধি এসেছে, কলার বোঝা মাথায় নিয়ে এবার গান ধরেছে, কে আসল বন্ধু আমার কলার খরিদ্দার, একটা কলা কিনলে পাবা দুই টাকা পুরস্কার, কথা কি বুঝেন নাই? কে আছ বন্ধু আমার কলার খরিদ্দার, একটা কলা কিনলে পাবা দুই টাকা পুরস্কার। দুই বাটবার যাই, বলে কি বলে রে এই চাচা দাঁড়ান কি বলেন? বলে আমার কলা কিনলে কলা পিছু দুই টাকা করে পুরস্কার দেব। বলে আর কি মাথার তার ছিল নাকি রে, কলার দাম হলো পাঁচ টাকা পিস, আর কলা কিনলে আবার দুই টাকা দিবে? কলা আছে কয় পিস? বলে পাঁচশো পিস আছে, পাঁচশো তো ধরে হাজার, বাইর কর একটা নোট বাইর কর, কলা দাও, কলা লিজা বাথরুমের ভেতর ফেলবো, টাকা হাজার দাও। টাকা হাজার নিয়ে চলে যাই আমার ভাইয়েরা, আগের দিনে কলা বিক্রি হলো, পরের দিনে বিক্রি হলো না কেন? আগের দিনের কলা পর্দাওয়ালা ছিল, পরের দিনের কলার পর্দা নাই, কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা?
গ্রামের মহিলাদের বিয়ে হয়েছে, যৌতুক লাগে নাই কেন? বলে তাদের পর্দা ছিল, এখন করা মহিলাদের বিয়ে হয় না কেন? কেন কেন? বলে তারা পর্দার মধ্যে নাই। কথা বলেন ঠিক না ঠিক? যৌতুক কেন লাগে? যখন মেয়ের বিয়ে হয় না তখন ওই কলাল আর মতো মেয়ের বাবা একটা গান বলে, বলবো নাকি? মেয়ের বাবা একটা গান বলে, কে আছো বন্ধু আমার মেয়ের খরিদ্দার, মেয়ে বিয়ে করলে পাবা মোটর সাইকেল পুরস্কার। কথা বলেন ঠিক কিনা? কে আছো বন্ধু আমার মেয়ের খরিদ্দার, মেয়ে বিয়ে করলে পাবা 2,00,000 টাকা পুরস্কার। ওই বন্ধুদের মতো বাটপার আছে যারা বলে, বাড়ির তো গরু বকরির অভাব নাই, বাসায় যে কাজের মেয়ের মতো ব্যবহার করা হবে, মাঝখানে 2 বছর মোটর সাইকেলটা নিয়ে একটু আমার বাহাদুরি করা হবে। কথা বলেন জোরে ঠিক না ঠিক? আমার ভাইরা, কোন কথা বলবো আর কোন কথা রাখবো? ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 12টার কাছাকাছি চলে গেছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, সময় শেষের দিকে, সময়ের এই যে মাহফিলের অনুমতি নেওয়ার জন্য একটা দুইটা নয় 18টা শর্ত আছে। জোরে বলেন কয় শর্ত? 18টা শর্ত আছে। তার মধ্যে একটা শর্ত হলো মাহফিলটা 12টার মধ্যেই মধ্যে শেষ করে ফেলতে হবে। আমার ভাইরা, সময় আর অন্যদিকে শেষ করব না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মা বন্ধের জন্য যে আলোচনা করব বলেছিলাম, হয়তো আলোচনা করার আর সময়ও হবে না। যে সমস্ত আমলগুলোর কথা বললাম, আমলগুলোর কথাও বলার সময় হলো না। আরো একটা আমলের কথা বলেছিলাম, আল্লাহ তাআলা কবুল করলেন, পাশে আরো 2-1টা মাহফিল হওয়ার কথা আছে। আল্লাহ যদি কবুল করে ওই জায়গায় কথাগুলো হবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। না রাগ করলেন আপনারা? রাগ টাগ করেছেন? আজ ওই হজরত বাসার না গিয়ে হাজান বাসার, এটা একটু আল্লাহু আকবার বলেন, এই আল্লাহু আকবারের আওয়াজ হয়, আল্লাহু আকবার বলেন জয়ে। এখন মুরব্বি মানুষ একটা কথা বলেছে, এটা তাহলে একটু শোনাই দে নাকি? রাগ করবেন না তো আপনারা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মা বোনেরা দিলের কান দিয়া শুনবেন, পরে আলোচনা করব মনে করেছিলাম, কিন্তু মুরব্বি বলতেছেন হাসান বসরের ঘটনাটা একটু শোনায় দেন। আমার বন্ধুরে, আমার বাবাজিরা, এক মহিলার একটা মেয়ে সন্তান ছিল, মেয়ে সন্তানটাকে ছাড়া মা কিছুই বুঝতো না, মেয়ে সন্তানের জন্য মা কেমন পাগল ছিল। আমার ভাইয়েরা, মা এত পাগল, মা যেখানে যাই সন্তানটাকে নিয়ে যাই, মা যেমন সন্তানকে ভালোবাসে সন্তানও তেমন মাকে ভালোবাসে, সন্তানকে মা খুব ভালোবাসে, মেয়েটাও মাকে খুব ভালোবাসে, মাও মেয়েটাকে খুব ভালোবাসে। কিন্তু দেখা গেল হঠাৎ করে মেয়েটার কি জানা হলো, মেয়েটা হঠাৎ করে মারা গেল। মেয়েটা মারা যাওয়ার পরে মায়ের কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, আমার কলিজার টুকরা মেয়ে দুনিয়ার জমিনে নাই, আমার কলিজার টুকরা মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইয়েরা, বিবি যতই আপন হোক না কেন, স্বামী যদি মারা যায়, বিবি একদিন 2 দিন 3 দিন পরে ভুলে যায়, স্বামী যতই আপন হোক না কেন, বিবি মারা গেলে কিছুদিন পরে স্বামীও ভুলে যায়, কিন্তু সন্তান যদি মারা যায় রে মুসলমান, মা বাবা যদি বেঁচে থাকে জীবনে সন্তানের কথা বলতে পারে না। মহিলাটা মেয়ের জন্য পাগল, আহারে আমার মেয়েকে তো চোখে দেখি না, যেই মানুষকে দেখি সেই মানুষকেই বলে, ভাই রে আমার মেয়েটা কবরের মধ্যে কি অবস্থায় আছে আমি কি জানতে পারবো নাকি? সমস্ত লোকজন ডাক দিয়ে বলে, এই বুড়ি তুমি কি পাগল হয়েছ নাকি, কিভাবে কবরের খবর কিভাবে নিবা, এটা আমরা কেউ বলতে পারবো না। মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, হুজুর গো আপনার পা ধরে বলি, ও হুজুর আপনি একটু আমার মেয়েটা কেমন আছে একটু খোঁজ নিয়ে দেন। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, তুমি নিজেও পাগল হইবা আমারেও পাগল বানাইবা, এমন যদি আমল থাকতো আমরা হুজুররাই তো প্রতিদিন আমল করে করে আমাদের আত্মীয় স্বজনদের খোঁজ খবর গুলো নিতাম। জোরে বলার কথা ঠিক কি ঠিক না?
একজন ইমামের কাছে প্রতিদিন বারবার ডিস্টার্ব করার কারণে ইমাম সাহেব ডাক দিয়ে বলতে সামিয়ার ব্যাপারে কোনো পরামর্শ দিতে পারবো না। তবে এই জামানার মধ্যে সবচাইতে যিনি বড় আল্লাহর ওলি, সবচাইতে যিনি বড় বুজুর্গ, তার নাম হলো হযরতে হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি। হাসানে বসরির কাছে যদি তুমি চলে যাও তাহলে এই সমস্যার একটা সমাধান তুমি পেতে পারো। মহিলার দেরি করে নাই, হাসানে বসরির কাছে চলে গেছে। হাসানে বসরির কাছে যাওয়ার পরে বলতেছে, হুজুর আমার কলিজার টুকরা মেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। হুজুর গো, সমস্ত মানুষগুলো বলেছে আপনার কাছে আসার জন্য। ও হুজুর, আপনার কাছে কি এমন কোন আমল আছে নাকি যে আমলের বিনিময়ে আমার মেয়েটা কি অবস্থায় আছে একটু জানতে পারবো? মেয়ে হাসানে বসরি ডাক দিয়ে বলে, এ মা শোনব, তুমি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাকি? এ পর্দার অন্তরের মা, হিসাব মেলাও, তুমি কি মুসলমানের মধ্যে কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। ও গো আল্লাহর ওলি হাসানে বসরি, অবশ্যই আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। আল্লাহ, হাসানে বসরি বলেন, যেহেতু তুমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, সেহেতু তোমাকে একটা ছোট্ট আমলের কথা বলবো। আমলটা যদি তুমি করতে পারো, হবে কি হবে না জানি না, তবে আল্লাহ যদি কবুল করে একটা রাত মিস যাবে না। প্রথম রাত্রেই তোমার মেয়ে কবরে কি অবস্থায় আছে তুমি জানতে পারবা। বলেন সুবহানাল্লাহ। মেয়েটা বলে, হুজুর তাড়াতাড়ি আমল নাম আমলটা বলে দেন, কোন আমল করব? বলে, আগামী কালকে তুমি এশার নামাজ আদায় করবা। এশার নামাজ আদায় করার পরে সুন্নত নামাজ পড়বা, বেতারের নামাজ পড়বা। সুন্নত বেতার পড়ার পরে অতিরিক্ত চার রাকাত নামাজ আদায় করবা, অতিরিক্ত চার রাকাত নামাজ আদায় করবা। হাসানে বসরিকে মহিলা জিজ্ঞাসা করে, হুজুর চার রাকাত নামাজের বেশি পড়বো না কম পড়বো? হাসানে বসরি বলে, ডাক দিয়ে বলে, মহিলা কি বলি বোঝো না, চার রাকাত নামাজ আদায় করবা, তবে এমনিতেই নামাজের মতো নামাজ না, এটা একটা বিশেষ নিয়মে এই চার রাকাত নামাজ আদায় করতে হবে। বলে, কোন নিয়ম? বলে, তুমি কোরআন তেলাওয়াত করতে জানো নাকি? বলে, হ্যাঁ কোরআন তেলাওয়াত করতে জানি। বলে, কোরআন শরীফের মধ্যে সূরায়ে দোহার পরে একটা সূরা আছে, সূরায়ে আলাম নাশরাত, সূরায়ে ফাতিহা তেলাওয়াত করবা, তারপরে সূরায়ে আলাম নাশরাত তেলাওয়াত করবা, চার রাকাত নামাজে একই নিয়মে এইভাবে চার রাকাত নামাজ আদায় করবা। পুত পবিত্র না পাক বিছানায় না, পুত পবিত্র একটা বিছানার মধ্যে ঘুমায়া যাইবা, তারপরে যতক্ষণ জেগে থাকবা বিশ্ব নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতে থাকবা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমল করতে থাকবা। দেখবা আল্লাহ পাক চাহে তো তোমার মেয়ে কি অবস্থায় আছে জানায়া দেবে। মহিলা চলে আসলো, প্রহর গুনতেছে, কখন এশার নামাজের ওয়াক্ত হবে? আজান হয়ে গেল, মসজিদের মধ্যে আজান হয়ে গেল, মহিলা দেরি করে নাই নামাজ আদায় করলো। সম্পূর্ণ নামাজ কমপ্লিট করে পবিত্র একটা বিছানার মধ্যে যখন ঘুমায় গেছে, উপরোক্ত নিয়মে চার রাকাত নামাজ আদায় করে গভীর রাত্রে স্বপ্নে দেখতেছে তার মেয়েটা তাকে মা মা বলে ডাক দেয়। বলেন আল্লাহু আকবার। মায়ের মা বলে ডাক দেয়, মেয়েটা স্বপ্নের মধ্যে ডাক দিয়ে বলে, মারে তোর কি অবস্থা? মেয়েটা চোখের পানি ছাড়িয়ে ডাক দিয়ে বলে, আরে মা,
আমার শরীরের দিকে তাকায় দেখো আমার শরীরে কেমন জাহান্নামের আগুন জ্বলতেছে রে মা। দুনিয়ার জমিনে পর্দা করি নাই, দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, দুনিয়ার জমিনে কোরআনের তেলাওয়াত করি নাই রে মা। আমার কবরটার কবর নাই, জাহান্নামের টুকরা হয়ে গেছে এরে মা। দুনিয়ার জমিনে আমাকে ছাড়া তুমি একটা মুহূর্ত থাকতে পারতো না। আমি যে মেয়ে এতদিন ধরে কবরে তুমি কেমনে আছো রে মা, আমি তো জাহান্নামের আগুনে কষ্ট পাই। এই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে মহিলার ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে পুরো শরীর ঘেমে গেছে। হাই হাই কি দেখলাম, আমার মেয়ের কবরের মধ্যে জাহান্নামের আগুন। হাসান বসরি এমন একজন আলেম, এমন একজন আমলের কথা বললো, এমন একটা আমলের কথা বললো, একটা রাত্র মিস গেল না, একটা রাত্র মিস গেল না আমার মেয়ের অবস্থা আমি জানতে পারলাম। অতএব আমার মেয়েটাকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হয় হাসান বসরির কাছ থেকে এই পরামর্শ নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। হাসান বসরির কাছে সকালবেলায় মেয়ে রওনা দিয়েছে, মহিলা ডাক দিয়ে বলতেছে হুজুর আপনি যেই কথা বলেছেন একটা রাত্র মিস যাই নাই, কিন্তু আমার মেয়ের কবর তো জাহান্নামের একটা টুকরা, আমার মেয়ের কবর তো জাহান্নামের টুকরা। হুজুর আমার মেয়ের কবরটাকে জান্নাতের বাগান কিভাবে বানাবো? হাসান বসরি ডাক দিয়া বলে এই মহিলা শোন, দুনিয়ার জমিনের এমন কোন নির্ধারিত আমল নাই যে আমল দিয়া মানুষের কবরের আজাব মেটানো যায়, তবে এমন একটা আমল আছে যে আমল করলে কবরের আজাব সরে যাবে। নবীজি বলেছেন কি আমল? বলে তোমার কি কোনো সম্পদ আছে নাকি, টাকা পয়সা আছে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ আমার টাকা পয়সা আছে। বলে আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দে আর আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ তাআলা তোর মেয়ের কবরটাকে জান্নাত বানায়া দেবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন তোমার সম্পদ থেকে কিছু দান করে দাও, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা মাফ করে দিবে। মহিলা দান করে দিল, আল্লাহ তাআলার কাছে দোয়া করলো। বলে আবার উপরোক্ত নিয়মে চার রাকাত নামাজ পড়ে পুত পবিত্র বিছানার মধ্যে যখন ঘুমায়া গেল, আবার স্বপ্নের মধ্যে দেখে মেয়েটা হাসে আর ডাক দিয়ে বলে মা গো তোমার দানটা দুনিয়ার জমিনে না নাই, তোমার দানটা নেক আমল বানায়া আল্লাহ কবরে কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কে পুরুষি দে আজা গুন কার দা ফরসান্দ কে আই রওশন গোহার পীরে খেরা দ মান্দ জেমেস রসবু ইয়া পীরা হাসানি দি দরা হেক্সা এক না নগ্নশি দি বগুয়া হুয়া লেমা পর কে জাহানাস দমে পয়দা ওয়াদে গর দম নেহানাস দে গহে বর তাহলে শেষে যে আমলের কথাটা বললাম সেই আমলটা হলো সূরা আলাম নাসরা। কোন সূরা? জোরে বলেন আলাম, আলাম নাসরা সূরা। সূরা ফাতিহার পরে এই সূরা প্রত্যেক রাকাতে চার রাকাত নামাজ পড়ে পুত পবিত্র বিছানার মধ্যে শুয়ে যেতে হবে, আর যতক্ষণ জেগে থাকবে ঘুম যতক্ষণ না আসবে ততক্ষণ বিশ্ব নবীর উপরে দরুদ পাঠ করতে থাকতে হবে। নামাজ যদি আমাদের সুন্দর হয়, দরুদের আমলটা যদি সুন্দর হয়, বিছানা যেমন পুত পবিত্র থাকার কথা তেমন যদি পুত পবিত্র থাকে, আল্লাহ তাআলা চাহে তো আমাদের আত্মীয় স্বজনগুলো কবরের মধ্যে কি অবস্থায় আছে আল্লাহ তাআলা দেখাইতে পারেন কি পারেন না? আওয়াজ দিয়ে বলেন পারেন কি পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো সব পারে। এই জন্য আজকে যতটুকু আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে,
বারোটা বেজে গেছে, আমরা সংক্ষেপে দোয়া করব, মাহফিল কমিটির জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ আপনাদের বসে থাকা দেখে কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা যেইভাবে এখানে বসে আছি আল্লাহ তাআলা জান্নাতেও যেন আমাদেরকে একসঙ্গে থাকার মতো তাওফিক দান করেন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।